আদার মিনস, যতদিন ধরে আমরা এটা না করতে পারবো যে সবার হাতে করে একটা করে ট্যাবলেট থাকবে অথবা একটা ইলেকট্রনিক ডিভাইস থাকবে, ততদিন কিন্তু এই সেক্টর উইল বি রেলিভেন্ট। তো এটা নিয়েই আমরা চাচ্ছি যে, কারণ এখানে অনেকজন অনেক বলছে যে এই সেক্টরটা এমনি আগে অনেক সমস্যার সম্মুখীন ছিল, কিন্তু এবার যেমন স্কুলের নতুন বছর শুরু হওয়ার আগে একটা ব্যবসা আসতো, ওখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এখন এখন সব ইউনিভার্সিটি বন্ধ, স্কুল বন্ধ, অফিসে বলেন, আর যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য একটা থমথমা অবস্থা, এখন আবার চালু হচ্ছে, তো ওটা তো এখানে সাফার হয়েছে। তারপরে নিউজ প্রিন্ট, স্পেশালি নিউজ প্রিন্টের সাথে যারা সম্পৃক্ততা আছে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই প্রিন্ট ইয়েতে তো আমরা আশা করব আপনারা এসব জিনিস নিয়েও একটু কথা বলুন, যে মানে আপনাদের কি সমস্যা হচ্ছে এটা নিয়ে আমরা যেটা করব, যে আজকে আমরা আপনাদের থেকে আপনাদের মতামত নিব, নিয়ে আমরা সরকারের সাথে এই খাতের জন্য কি করণীয় এটা নিয়ে আমরা আশা করি কাজ করতে পারবো ঢাকা চেম্বারের পক্ষ থেকে। আমি শুরুতেই মুক্ত আলোচনা পর্বে চলে যাচ্ছি। মুক্ত আলোচনা পর্বের প্রথমেই বক্তব্য রাখবেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রশাসক সমিতির সভাপতি জনাব ফরিদ আহমেদ। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আমি একটু কিছু মনে করবেন না, আমি একটু কারেকশন করে দিই, আমাদের প্রতি সংগঠনটির নাম বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। এটা হচ্ছে বাংলাদেশের যেসব প্রকাশকরা সৃজনশীল বই প্রকাশ করেন তারা এই সমিতির সদস্য। এবং আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে যে সবচেয়ে বড় বই মেলা যেটা হয় ফেব্রুয়ারি বই মেলা বাংলা একাডেমির, সেটার একটা বড় অংশীদার হচ্ছে আমরা সৃজনশীল প্রকাশকরা। এই মেলাটিতে অংশগ্রহণ করে, এই মেলাটি সৃজনশীল প্রকাশকদের দ্বারাই অনুষ্ঠিত হয়ে থাকে। তো সৃজনশীল প্রকাশক ছাড়াও আসলে বাংলাদেশে যে প্রকাশক শ্রেণী এটা কিন্তু অনেক বড়, কারণ বাংলাদেশ তো একটা বৃহৎ জনগোষ্ঠীর দেশ। সুতরাং এখানে সেই হারে আমরা যদি শিক্ষিতের হারটা ধরি, তাহলে আনুপাতিক হারে কিন্তু অনেক বেশি মানুষ শিক্ষার সাথে সম্পৃক্ত, এবং যার ফলে প্রকাশনা সেক্টরটাও অনেক বড়। হ্যাঁ, তো এখানে প্রকাশনা সেক্টরের আরো আরো কিছু প্রতিষ্ঠান ছিল, তাদেরও যদি প্রতিনিধিরা এখানে থেকে থাকেন, হয়তো বা আছেন, মুদ্রণ শিল্প সমিতিরও প্রতিনিধি হয়তো আছেন, তারা যদি থেকে থাকেন তাহলে আমরা তাদের কাছ থেকেও শুনতে পাবো। তো আমাকে প্রথমে বলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যারা এসেছেন এই দুর্যোগ সময়েও অনেকেই, আমি 34 জন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি, 34 জন পার্টিসিপেন্ট আপাতত অংশগ্রহণ করেছেন, তাদেরও একটা অবদান আছে, কারণ তারা নিজেরাও এই সেক্টরটার সম্পর্কে চিন্তা ভাবনা করছেন, তাদের আন্তরিকতা আছে, এটাই কিন্তু প্রমাণ করে আজকের উপস্থিতি। এই COVID-19 যে প্যান্ডামিক বা এটার প্রভাবে যে আমাদের বিভিন্ন সেক্টর সহ প্রকাশনা শিল্পের কি ক্ষতি হয়েছে এবং এটা ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের কি করণীয়, এই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কাজ হয়নি। অন্যান্য সেক্টর নিয়ে হয়েছে কিনা জানি না, তবে রপ্তানিমুখী যেসব শিল্প প্রতিষ্ঠান আছে সেসব নিয়ে বিভিন্ন কাজ হয়েছে, কিন্তু কোনো ধরনের গবেষণাপত্র কোথাও তো প্রকাশ হতে আমি অন্তত দেখিনি। ব্যক্তিগত উদ্যোগে দু একজন লিখতে পারেন, যেরকম আমি নিজেও লিখেছি প্রথম আলোতে 5 জুন, সম্ভবত 3 জুন আমার একটি লেখা প্রকাশিত হয়েছে, সৃজনশীল করোনাকালে সৃজনশীল প্রকাশনা ধ্বংসের মুখে, এরকম আরো দু একজন লিখতে পারেন। তো যেটা একটা গবেষণামূলক যে পেপার, সেই পেপারটা কিন্তু তৈরি হয়নি, কিন্তু আন্তর্জাতিকভাবে কাজ শুরু হয়ে গেছে। এবং আমি খোঁজ নিয়ে দেখেছি যে এপ্রিল মাসে আন্তর্জাতিকভাবে কিছু পেপার প্রকাশিত হয়েছে, এবং এপ্রিল মাসটা আপনারা জানেন যে সারা বিশ্বের জন্য কিন্তু করোনার খুব দুর্যোগের ব্যাপার ছিল, কারণ ওই সময়টাতে ইউরোপ এবং আমেরিকা খুব দুর্ভোগের মধ্যে ছিল। সুতরাং সেই সময়টাই তারা এইগুলো নিয়ে কিন্তু ভেবেছে, যখন তারা খুব দুর্যোগের মধ্যে ছিল। এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের
বিভিন্ন যে কর্তা ব্যক্তিরা আছেন বা যারা গবেষণা করেন তাদেরকে নিয়ে যেসব পেপারগুলো তৈরি হয়েছে সেই পেপারগুলোতে তাদের মূল এটা ছিল হাউ কোভিড-19 ইজ ইম্প্যাক্টিং পাবলিশিং রাইট নাও। তো সেখানে যে তাদের বক্তব্যগুলো উঠে এসেছে বা যে পর্যবেক্ষণগুলো উঠে এসেছে তার একটি পর্যবেক্ষণ হচ্ছে আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। তারা বলছেন, দ্য বিগেস্ট অপরচুনিটিস অ্যান্ড বিগেস্ট চ্যালেঞ্জ ফর দ্য পাবলিশিং ইন্ডাস্ট্রিজ ইন 75 ইয়ার্স, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরকম খারাপ অবস্থা আর হয়নি প্রকাশনা সেক্টরে, এবং এটাকে তারা একটা অপরচুনিটিস হিসেবেও দেখছেন। অপরচুনিটিসটা কি সেটা আমরা পরে আসি। চ্যালেঞ্জটা তারা যেটা বলছেন সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে বর্তমানে যে সারা বিশ্বে এই প্রকাশনা সহ অন্যান্য সব ব্যবসা থমকে গেছে, এবং সেই থমকে যাওয়াটা কিন্তু সারা বিশ্বে না, বাংলাদেশে একইভাবে প্রভাব ফেলেছে। বাংলাদেশে করোনার রোগী শনাক্ত হওয়ার আজকে 4.5 মাস অতিক্রম হয়ে গেল, এবং আপনার যে লকডাউন বা আমরা যদি বলি যে সীমিত আকারে আমাদের লকডাউন তুলে দেওয়া, এই সব মিলিয়েও কিন্তু 4 মাসেরও অধিক সময় ধরে আমরা এই অবস্থাটার মধ্যে বিরাজ করছি। লকডাউনের সময় তো সমুদায় ব্যবসাপাতি বন্ধ ছিল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সীমিত আকারে যখন ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে তখন অন্যান্য সেক্টরগুলো তাদের মতো করে তাদের ব্যবসা চালু করার চেষ্টা করেছে এবং হয়তোবা সেটা চালু হয়েছে, কিন্তু প্রকাশনা সেক্টরটা কিন্তু সেই জিনিসটি হয়নি। তার একাধিক কারণ আছে এবং সেটা কিন্তু একেবারেই আমাদের কাছে খুব ক্লিয়ার। তার কারণ, আমরা এখন এই করোনাকালীন সময়ে কিন্তু মিতব্যয়ী হতে শিখে গেছি, আমরা কিন্তু খুব মিতব্যয়ী হচ্ছি, সীমিত আকারে জীবনযাপন করছি, এবং সীমিত জীবনযাপনের জন্য আমাদের যে ক্রয়ের যে প্রবণতাটা ছিল সেই ক্রয় প্রবণতাটা এবং আনুষাঙ্গিক যে ব্যবহার্য জিনিসপত্র ছিল সেই ব্যবহার প্রবণতাটাও আমরা সীমিত করে নিয়ে এসেছি। এবং আমাদের যে বইয়ের ক্ষেত্রে একমাত্র একাডেমিক যে বইগুলো আছে, আমাদের যদি আমরা রিডিং হ্যাবিটের কথা বলি, আমাদের রিডিং হ্যাবিট কিন্তু এমনিতেই খুব কম, তারপরেও যে একাডেমিক বইপত্র যেগুলো আছে সেগুলোর মধ্যে এখন হয়তোবা আমাদের লেখাপড়াটা সীমিত রয়েছে, কিন্তু এই একাডেমিক যে বই সে একাডেমিক বই কিন্তু সারা বছর সেইভাবে কিনতে হয় না, তার একটি বৃহৎ অংশ আবার সরকার দিয়ে থাকেন। এরপরে জ্ঞান অর্জনের জন্য বা মানসিক বিকাশের জন্য আমরা যে সৃজনশীল প্রকাশনটা বলি, সৃজনশীল বইগুলো কি করে, আমাদের মেধাকে একটু শাণিত করে, আমাদের মনটাকে একটু উৎকর্ষ সাধনের জন্য সহায়তা করে, সারা বিশ্বকে জানার জন্য আমাদের সহায়তা করে, যেটাকে আমরা বলি যে মানসিক বিকাশের জন্য সহযোগিতা করে আমাদের সৃজনশীল বই। এই মুহূর্তে কিন্তু আমরা বেশিরভাগ লোকই সেই চিন্তার থেকে নিজেদেরকে দূরে রেখেছি, সুতরাং প্রকাশনা ব্যবসাটাকে কিন্তু আমরা খুব সহজে চালু করতে পারছি না। এবং এই প্রকাশনা ব্যবসাটাকে চালু করার যে বা করতে যে আরো কতদিন সময় লাগবে সেটাও কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না, এবং আসলে আমাদের এখানে কোনো ধরনের সঠিক গবেষণা নেই বলে, আমরা কোনো সঠিক গবেষণা পত্র তৈরি হয়নি বলে এই সেক্টরের কি কি প্রভাব খারাপ প্রভাবগুলো পড়ছে সেটারও কিন্তু কোনো প্রতিফলন নেই। আমরা একটি মুখের কথায় বলে দিতে পারি ব্যবসায়ীদের কাছে, তাদের একটি হিসাব নিয়ে বলে দিতে পারি যে এত কোটি টাকা, এত কোটি, এত হাজার কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু প্রকাশনাটার সাথে আর্থিক ক্ষতিটাই কিন্তু মূল বিষয় নয়। প্রকাশনাটা আমি আগেই বলেছি মানুষের মেধা বিকাশের জন্য, মানুষের মানসিক উৎকর্ষতার জন্য সহায়তা করে, সুতরাং এখানে একটি মানুষ আর্থিকভাবে দৈন্যতা থাকলে সে কিন্তু সেটা ওভারকাম করতে পারে, কিন্তু মানসিক দৈন্যতাটা ওভারকাম করাটা এত চারটিখানিক ব্যাপার নয়। শারীরিক প্রতিবন্ধীও কিন্তু তার জীবনযাপন করতে পারে অন্যের সহায়তা নিয়ে, কিন্তু মানসিক প্রতিবন্ধী কিন্তু তার জীবনযাপন করতে পারে না। শারীরিক প্রতিবন্ধী সমাজে বা দেশের জন্য অনেক অবদান রাখতে পারেন, কিন্তু মানসিক প্রতিবন্ধী কিন্তু দেশের জন্য বোঝা ছাড়া আর কিছুই হয় না। সুতরাং আমাদের এই মানসিক যে ক্ষতিটা হচ্ছে সেটারও কিন্তু কোনো রকমের পরিধানযোগ্য কোনো রকমের পেপার আমরা তৈরি করতে পারিনি।
আমি আমি জানি এখানে অনেকে আছেন বলার, সুতরাং এই ব্যাপারে বললে অনেক বলা যায়, আমি অনেক বলবো না। আমি শুধু এখন বলতে চাই যে ভবিষ্যতে যদি আমাদেরকে ঘুরে দাঁড়াতে হয়, তবে অবশ্যই এর জন্য আমাদের সঠিকভাবে একেবারে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করে এবং সরকারি সহযোগিতা নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হবে। না হলে এই প্রকাশনা, এই মুদ্রণ, এই সেক্টরটা ঘুরে দাঁড়ানো কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জনাব ফরিদ সাহেব। আমরা কিন্তু আজকে আপনি যে পয়েন্টটা যেটা উঠালেন যে মানে ইট হ্যাজ টু বি ফ্যাক্ট বেসড অ্যান্ড রিসার্চ বেসড, আমার নাম্বারসগুলো এখানে আসতে লাগবে, আমরা সেটা পলিসি করব। আর আজকে পর্যন্ত আনফর্চুনেটলি আমাদের কোনো ডাটা নেই, মানে মেইন থিং হলো ডাটা নেই। আমরা একটা ঢালাওভাবে একটা কথা বলছি যে এই সেক্টর ধ্বংস যাচ্ছে, এই সেক্টরে এই ক্ষতি হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কি হচ্ছে এটা আমরা পিন পয়েন্ট করতে পারছি না। আজকে কিন্তু এই আয়োজনটা আমরা করেছি এই জিনিসটা বের করার জন্য, সব স্টেক হোল্ডারদের ইনপুট নিয়ে আমরা একটা অ্যানালিসিস করব আর এটার উপর ভিত্তি করে আমাদের যে রেকমেন্ডেশন থাকবে ওটা আমরা তৈরি করবো। ধন্যবাদ আপনাকে পরিচয়। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ মুদ্রণ শিল্পী শিল্প সমিতি চেয়ারম্যান জনাব শহীদ এখন শুনতে পাচ্ছেন? জি 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 বল। ধন্যবাদ আজকের আয়োজক সংস্থা ডিসিসি এর সম্মানিত সভাপতি জনাব শামস মাহমুদ, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল মোমেনকে। উনি মুদ্রণ শিল্পেরই একজন উদ্যোক্তা ছিলেন এক সময় এবং এই শিল্পের সাথে এখনো সংশ্লিষ্ট, এবং আমাদের শিল্পের জন্য যে প্রধান কাঁচামাল কালি সেটা উনি সরবরাহ করে থাকেন। কাজে আমার সেক্টরের সাথে উনি আমি মনে করি সরাসরি ভাবে জড়িত। আজকের এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আমি ধন্যবাদ জানাই। অনেকদিন পরে হলেও আমরা আমাদের সমসাময়িক অনেক নেতৃবৃন্দকে আমরা দেখছি এবং অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হয়েছে। আমি আমার আলোচনার শুরুতেই একটু পিছনে যেতে চাই। আজ থেকে মাত্র 10 বছর আগে 2009 সাল পর্যন্ত আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই আমার মনটা ভারাক্রান্ত হয়ে যেত। আমি শুনতাম আমার অমুক জায়গায় একটি প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গেছে, তার মেশিনারিজ গুলো ধোলাই খেলে বিক্রি হয়ে গেছে। 2009 সালে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা উনি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন, একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তটি হলো এদেশের সকল ছাত্র ছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেবেন উনি। আমরা খুব ঘাবড়িয়ে গেলাম। আপনারা জানেন যে এর আগে আমাদের এমন পত্রিকায় আপনারা হেডলাইন দেখেছেন যে এবারের ছাত্রছাত্রীরা জুন মাসেও পাঠ্যপুস্তক পাবে কিনা সন্দেহ। এরূপ একটি সন্দেহ যখন সেই মুহূর্তে এত বড় একটি ঝুঁকি নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শিল্পের মালিকরা একটু যেন সাহস পেল এবং একটু আশার আলো দেখতে পেল। সবাই তার স্ব-উদ্যোগে 2010 সাল থেকে ঝাঁপিয়ে পড়ল যে স্ব-উদ্যোগে নিজের প্রচেষ্টায় শিল্পটাকে কিভাবে আগায় নেওয়া যায়। আপনি শুনলে আশ্চর্য হবেন যে আজকে আমরা সঠিক সময় 1 জানুয়ারি অর্থাৎ শিক্ষাবর্ষের প্রথম দিনে আমরা 35 কোটি বই দিতে সক্ষমতা অর্জন করেছি। শুধু তাই নয়, এখন আমরা 100 কোটি বই করতে এখন সক্ষম। ইতিমধ্যেই বহু প্রতিষ্ঠান, ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রতিষ্ঠানগুলো যেমন জাপানি মেশিন, এগুলো আমাদের দেশে লোহার স্ক্র্যাপ লোহা হিসাবে আসতো, এগুলো সব বিক্রি হয়ে গেছে আবার স্ক্র্যাপ লোহা হিসাবে। সেই জায়গায় 5-6 জন মিলে এক একটি প্রতিষ্ঠান গড়ে তুলছেন, যাদের একটি প্রতিষ্ঠানের ব্যাপ্তি ছিল 1000 বর্গফুট, সেখানে তার প্রতিষ্ঠানের এখন ব্যাপ্তি 1 লক্ষ বর্গফুট। এগুলো সম্পূর্ণভাবে আমাদের মুদ্রণ শিল্পের উদ্যোক্তাদের নিজেদের প্রচেষ্টায়, এবং এভাবে
আমাদের দেশে প্রায় 1000 থেকে 1200 প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমাদের মুদ্রণ শিল্পের সকল মিলিয়ে, ছোট বড় মিলিয়ে 7000 প্রতিষ্ঠান রয়েছে। এর উপর প্রায় 5 লক্ষ কর্মজীবী এর উপর নির্ভরশীল। আমাদের শিল্পটা যখন এগিয়ে যাচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রী এই সময় আমাদের মুন্সিগঞ্জে 50 একর জমি দিলেন এই শিল্পটা সেখানে নিয়ে যাওয়ার জন্য। আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি। আমাদের দেশের চামড়া শিল্পকে আমরা দেখেছি ট্যানারির মালিকদের লাঠি চার্জ করে সাভারে পাঠাতে হয়েছে, অথচ আমরা দাঁড়িয়ে আছি সবকিছু প্যাকিং করে কখন আমরা ওখানে যেতে পারবো। আমরা যদি জমি পাই, আমরা একদিনের মধ্যে আমরা শিফট করে ফেলব। আপনারা শুনে আশ্চর্য হবেন, ইতিমধ্যে আমরা ব্যক্তিগত উদ্যোগে আরো 50 একর 50 একর 100 একরের 2টি মুদ্রণ শিল্প নগরী গড়ার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সেটি হলো কেরানীগঞ্জ। আমরা আশা করি সে 2টি শিল্প প্রতিষ্ঠানও, সে 2টি শিল্প নগরীও আমরা গড়ে তুলতে সক্ষম হব। আমরা এমন একটি জায়গায় চলে গিয়েছিলাম যে আপনাদের মনে আছে 2014-15 সালে যখন মানুষ ঘর থেকে বেরোতে পারত না, তখন শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী 16,000 ট্রাক আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা বই পরিবহন করে আমরা প্রতিটি উপজেলা পর্যন্ত আমরা বই পৌঁছে দিয়েছি, 37 কোটি বই। এবারেও আমরা আপনাদেরকে অবহিত করতে চাই, এবারের এই প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যেও কোন তৈরি পোশাক শিল্পের যে এক্সেসরিজের অভাবে কোনো রপ্তানি কিন্তু বন্ধ থাকেনি। কোনো ঔষধ শিল্পের সঙ্গে যারা জড়িত তারাও যদি নিশ্চয়ই স্বীকার করবেন যে তাদেরও কোনো মোড়কের অভাবে আমার তাদের কোনো ঔষধ বাজারজাত করতে কোনো অসুবিধা হয়নি। আপনারা জানেন আগে গার্মেন্টস এর যত এক্সেসরি এগুলা হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান থেকে মুদ্রণ হয়ে আসত। আমাদের ঔষধের যে প্যাকেটগুলো সেগুলোও তাদের অনেককেই বিদেশ থেকে মুদ্রণ করে আনতে হতো। আজকে আপনাদের আমরা আশ্বস্ত করতে চাই এর একটি শীটও বাইরে থেকে আসে না। সকল এক্সেসরিজ এবং ঔষধের যে মোড়কগুলো সেগুলো পুরোপুরি আমরা মুদ্রণ শিল্প বাংলাদেশের মুদ্রণ প্রতিষ্ঠান সমূহ সরবরাহ করে থাকে। শুধু তাই নয়, আজকে যে মাছ রপ্তানি হয় তার যে মোড়ক এবং সকল রপ্তানিমুখী পণ্যেরই একটি মোড়ক দরকার হয়, সেটাও কিন্তু আমরা রপ্তানি করি। ইপিবির হিসাব অনুযায়ী পরোক্ষভাবে আমরা জাতীয় রপ্তানির প্রায় 6 ভাগ আমরা যোগান দিই, 6% আমরা যোগান দিই। তারপরেও আমরা যখন নিজের প্রচেষ্টা, আমরা কিন্তু সরকারি কোনো সহযোগিতা এই ক্ষেত্রে পাইনি, শুধুমাত্র আমাদের নিজের প্রচেষ্টায় এইভাবে মুদ্রণ শিল্পটা যখন এগিয়ে যাচ্ছিল সেই সময় এই করোনা ভাইরাস। আমি জানি সরকার এদেশের খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয়ের উপর যারা নির্ভরশীল তাদের অন্ন যোগানোর জন্যই ব্যস্ত। আমার কাজ সরকার যোগাই দিতে পারবে না। আমার যে কাজটি বন্ধ হয়ে গেল, আমার 12,000 কোটি টাকার বাজার এই দেশে মুদ্রণ শিল্পের, সেই 12,000 কোটি টাকার বাজারের মধ্যে এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাসে প্রায় আমরা 4,000 কোটি টাকার বাজার হারিয়েছি। এই মুদ্রণ কাজটি আর হবে না। করোনা ভাইরাসের কারণে প্রয়োজনের যতটুকু প্রয়োজন ছিল তার চেয়েও কম মানুষ মুদ্রণ করেছে, ফলে আমি প্রায় 4,000 কোটি টাকার বাজার হারিয়েছি। এই মুহূর্তে আমি যদি সরকারের কাছে চাই যে আমাকে কাজ দিতে হবে, এই বাজার পুনরুদ্ধার করে দিতে হবে, আমি মনে করি সেটা একটি অবাস্তব। সেই কারণে আমি সরকারের কাছে এই করোনা ভাইরাস কালে আমি চেয়েছিলাম শুধুমাত্র এপ্রিল, মে, জুন এবং জুলাই এই 4 মাসের জন্য আমাদের যতটুকু শ্রমিকের যতটুকু মজুরি, আমাদের এই শিল্পের উপর যারা নির্ভরশীল কর্মজীবী তাদের যতটুকু মজুরি এবং 2টি ঈদের যতটুকু বোনাস দরকার হয় প্লাস বাড়ি ভাড়া এবং বিদ্যুৎ বিলের সমপরিমাণ টাকা আমরা স্ব ব্যাংক থেকে 2% সুদে আমরা ঋণ চেয়েছিলাম, কিন্তু সেটিও আমরা পাইনি। দুর্ভাগ্য আমাদের, আমাদের দেশের ব্যাংকগুলোতে যখন আমি আমার একজন সদস্যকে
পাঠায় ঋণের আলোচনা করার জন্য, ব্যাংকগুলো তাকে নিরুৎসাহিত করে যে ভাই এই ঋণ তো পাবেন না, এত কাগজপত্র দরকার যা আপনার নাই। বাস্তবতাও তাই, ব্যাংকগুলো যে সকল কাগজপত্র চায় তাতে কোনো দিনই আমাদের সকল মেম্বারদের পক্ষে এই ঋণ গ্রহণ করা সম্ভব নয়। হয়তো হাতে গোনা 10 জন বা 15 জন বা 20 জন হয়তো পেতে পারে, কিন্তু সাধারণ যারা সদস্য আমাদের, মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর যারা মালিক, তারা এত ফর্মালিটিস মেনটেন করে এই ঋণ নেওয়া সম্ভব নয়। সেই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর, তাদের কাছে আমি লিখিত আবেদন জানিয়েছিলাম। দুটো বিষয়, মাত্র দুটো দাবি দিয়েছিলাম। একটি দাবি হলো যে আমাকে 2% সুদে এই 4 মাসের বেতন, 2টি ঈদ বোনাস এবং বাড়ি ভাড়া এবং বিদ্যুৎ বিল। আমার কোনো মুদ্রণ শিল্পের মালিকের জন্য আমার কোনো সহায়তার দরকার নাই, শুধুমাত্র এর উপর যারা নির্ভরশীল তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু অর্থ দরকার, ততটুকু অর্থ সহজ শর্তে যাতে আমি ব্যাংক থেকে পেতে পারি, 2% সুদে। আরেকটি দাবি জানিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে এই করোনা ভাইরাস যে সংকট সেটা উনি মোকাবেলা করছেন, এবং সেজন্য উনি যে প্রণোদনাগুলো ঘোষণা করেছেন সেই প্রণোদনাটা প্রাপ্তির ক্ষেত্রে যেন একটু সহজ শর্তে এই প্রণোদনাটা পাওয়া যায়। ব্যাংকগুলোর যে জটিলতা, সেই জটিলতাটা যেন আমরা শোনা করে আমাদের জন্য, যত সহজে এই ঋণটা দেওয়া যায় আমরা তত। আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরেকটি আবেদন আমি জানিয়েছি, সেটি হলো যে আমাদের দেশের অনেকগুলো কাজ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সুসম্পন্ন হয়, তার মধ্যে একটি কাজ হলো প্রাইমারি স্তরের যে বইটি, প্রাথমিক স্তরের বইটি এখনো আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে অনুষ্ঠিত হয়, যদিও গত বছর বিদেশি কোনো প্রতিষ্ঠান কাজ পায়নি। আমরা চায়না, ভারত, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া এদের সাথে কম্পিটিশন করে আমরা এই কাজটি 100% কাজ আমরা দেশে আমরা করতে সক্ষম হয়েছি। আমরা চেয়েছিলাম যে আর কোন মুদ্রণ কাজের জন্য আন্তর্জাতিক দরপত্র না হয়, কারণ আমরা সক্ষমতা অর্জন করেছি। আপনি যে পয়েন্ট গুলো বলেছেন ভেরি রিলেভেন্ট পয়েন্টস, আমরা সবাই জানি যে স্পেশালি মেইনস্ট্রিমে যারা নাই, যেসব ইন্ডাস্ট্রি মেইনস্ট্রিমে আমরা কনসিডার করি না, ব্যাংকের সাথে যাদের সবসময় সম্পৃক্ততা না থাকে না, আমরা সবাই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। ব্যাংকরা খালি এই প্রিন্টিং সেক্টর না, এটা যে কোনো সেক্টর বলেন ওভারঅল। ধন্যবাদ জানাই আমি মাননীয় সভাপতি এফবিসিসি, উনি ঠিকই পিন পয়েন্ট করেছে, ব্যাংকগুলোর অনিহার কারণেই আমরা এফবিসিসি সাংবাদিক সম্মেলন করে এটা উল্লেখ করেছেন, এই জন্য বলেছেন। ওকে সৈয়দ, ধন্যবাদ। তো আমরা এই পর্যায়ে যাচ্ছি বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভরসাকে বক্তব্য প্রদানের আহ্বান জানাচ্ছি। আমরা স্যার আপনার কাছে যাওয়ার আগে একটা জিনিস, আমরা সবাই জানি যে স্টিমুলাস প্রোগ্রামের, তারপর ব্যাংকের অ্যাক্সেস টু ফাইন্যান্স, ধরেন আমাদের যে ব্যবসা বাণিজ্য করে থাকি, এগুলো আমরা সবাই কথা বলছি, কিন্তু আমরা চাচ্ছি যে আজকের এই আলোচনায় প্রবলেমটা কি অ্যান্ড হাউ ডু উই গো ফরওয়ার্ড। এই প্রবলেমটা কিন্তু সবারই প্রবলেম, এটা আশা করি স্যার আপনি এটা একটু অ্যাড্রেস করবেন। জনাব শফিকুল ইসলাম ভরসা। আমি অত্যন্ত আনন্দিত আজকে ঢাকা চেম্বার কর্তৃক এই আয়োজনে আমি নিজে উপস্থিত থেকে অত্যন্ত গর্বিত বোধ করছি। আমি খুব মনোযোগ সহকারে আমার শহীদ সেনিয়াবাদ ভাইয়ের বক্তব্য শুনছিলাম। উনি বক্তব্যে আমার মনে হয় আমাদের এই সেক্টরের সমস্যাগুলি সুন্দরভাবে অ্যাড্রেস করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। এখানে আজকে অনেক প্রিয় মানুষ উপস্থিত আছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবার মঙ্গল কামনা করছি, আল্লাহ এই মহাবিপদ থেকে যেন আমাদের সকলকে উদ্ধার করে। আসলে
আমরা হইলাম যোগানদাতা, আমরা আসলে মাল ইম্পোর্ট করে আমরা সাপ্লাই করে থাকি। তা আজকে যে প্রিন্টিং সেক্টর বা পাবলিকেশন সেক্টরে যে সমস্যা চলছে, এই সমস্যা তো আমরা নিবিড়ভাবে জড়িত, কারণ আমরাই ওনাদেরকে মূলত মাল যোগান দিয়ে থাকি। আজকে যেভাবে এই রক্তক্ষরণ হচ্ছে এই করোনা ভাইরাসে, অলরেডি সৈয়দ সেনিয়র ভাই বলেছেন যে গত 4 মাসে আমাদের প্রিন্টিং এর সেক্টরে 4,000 কোটি টাকার কাজ আমরা হারিয়ে ফেলেছি, যা আর ফিরে আসবে না, এবং এই কাগজগুলো কিন্তু আমরাই মূলত সাপ্লাই করে থাকি। আমরা বেসিক্যালি ইম্পোর্ট করে থাকি, মোরকের যে কাগজগুলো লাগে বেসিক্যালি আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর, কনজিউমার সেক্টরস অ্যান্ড আদার্স, এবং আমাদের স্মল মিডিয়াম সেক্টরেও অনেক প্যাকেজিং এ আমাদের এই মালগুলো লাগে, যা আমরা ইম্পোর্ট করে থাকি। এই মুহূর্তে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, আমরা সঠিকভাবে গত 4 মাসে মাল ইম্পোর্ট করতে পারিনি এবং আমরা যোগানও দিতে পারি না, কারণ মার্কেটের চাহিদা কিন্তু অনেক কমে গেছে। আমার মনে হচ্ছে আমাদের যে চাহিদা এই মুহূর্তে, আমাদের লকডাউনের পরে যে সীমিত আকারে দোকানপাট খুলে গেছে, এরপরও আমাদের যে সেলের অবস্থা, আমাদের 70% সেল অলরেডি ড্রপ করে গেছে। ফলে আমাদের ব্যবসায়ীরা এর মধ্যে অল্প পুঁজির থেকে বড় পুঁজির সবাই মিলে আমরা কিন্তু ব্যবসা করি, যারা আমরা খুব সাফারিং করছি, এবং আমাদেরকে আমাদের শ্রমিকদের বা আমাদের স্টাফদের স্যালারি আমরা এখন সঠিকভাবে দিতে পারছি না। এর মধ্যে একটি ঈদ চলে গেছে যেখানে আমাদেরকে বোনাস দিতে হয়েছে, আবার সামনে আরেকটি ঈদ আসতেছে। এই অবস্থায় আমরা সকলেই সাংঘাতিকভাবে এখন সংকটে আছি। এই সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে প্রণোদনাগুলি অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, এই প্রণোদনাগুলি আমরা যদি সঠিকভাবে পেতাম এবং এটা খুব র্যাশনাল ওয়েতে যদি আমাদের ব্যবসায়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হতো, তাহলে আমরা বোধহয় সবাই সেক্টর ওয়াইজ আমরা এই মোকাবিলা করে এগিয়ে যেতে পারতাম। কিন্তু আমার মনে হচ্ছে আমাদের যে ব্যাংকের থেকে আমরা কিন্তু এই কোঅপারেশনগুলো পাচ্ছি না, কারণ আমাদের ছোটখাটো ব্যবসায়ীরা ওইভাবে দেন দরবার করার মতো সক্ষমতাও তাদের নেই। ফলে আমরা এই প্রণোদনাগুলির সুফল বোধহয় আমরা পাবো না, ফলে আমাদের মধ্যে হাজার হাজার লোক আমাদের বেকার হয়ে যেতে হবে, এবং আগামী আরো কয়েক মাস এইভাবে যদি প্রলং করে তাহলে আমাদের অবস্থা কোথায় যাবে আমরা কিন্তু এখনো নিশ্চিত নই। এই অবস্থায় আপনাদের এই আজকের আয়োজন আমার মনে হয় এটা খুব সঠিক সময় হয়েছে। আমরা সকলে অ্যাড্রেস করে এই বিষয়গুলি যদি নীতি নির্ধারণ পর্যায়ে আমরা উপস্থাপন করতে পারি, আমার মনে হয় আমাদের জন্য একটি কাঙ্ক্ষিত লক্ষ্য তৈরি হবে। আশা করি আপনারা সকলে আমার বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শুনে যদি এটি একটি বাস্তব জায়গায় নিতে পারি, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাকে জনাব শফিকুল ইসলাম মহাশয় সাহেব। আমরা এটা নিয়ে কাজ করছি, ঢাকা চেম্বার কিন্তু কাজ করছে, আমরা ব্যাংকের সাথে কথা বলছি, স্পেশালি এসএমই সেক্টরে কি জন্যে ডিসবার্সমেন্ট হচ্ছে না, মানে আমরা কিন্তু স্টেক হোল্ডার এখানে ডিফারেন্ট যে ব্যাংকগুলো আছে এরই মধ্যে এই 3-4 দিনের মধ্যে আমরা সব এসএমই হেড যারা ওনাদের সাথে একটা কনফারেন্স আয়োজন করছি। আমরা যেটা করছি যে ওনাদেরকে আমরা জিজ্ঞেস করবো যে মানে এখানে কি লাগবে। আর ইতিমধ্যে ঢাকা চেম্বার কিছু পদক্ষেপ নিয়েছে, আমি সবার অবগতির জন্য জাস্ট ফর দ্য ইনফরমেশন বলতে চাই, ওটা হলো যে আমরা একটা এসএমই ডেস্ক ক্রিয়েট করেছি। তো এখানে আমরা যেটা করছি যে যখন ঢাকা চেম্বারের কোনো সদস্য আসবে, উনি খালি বলবে যে আমি এই আমার ব্যবসা, আমি প্রণোদনা কিভাবে পাবো, আমাকে হেল্প করেন। তখন আমরা যেটা করবো যে আমরা ওনার নেচার অফ বিজনেস অনেক ইনফরমেশন দিব, আমরা কয়েকটা ইনফরমেশন নিয়ে আমরা একটা ফরওয়ার্ডিং লেটার দিব টু দ্য ব্যাংক যে ইনি ঢাকা চেম্বারের সদস্য, ইনি সরকার ঘোষিত যে প্রণোদনা যে প্যাকেজ আছে ফর এমএসএমই খাত, সিএসএমই খাত, ওখান থেকে উনি প্রণোদনার জন্য উনি উনি এনটাইটেলড, উনি পাবেন। উনি তারপর ওই ইয়েটা নিয়ে তারপর ব্যাংকে যাবেন। তারপর যখন ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে ব্যাংক তো 10 দিনের মধ্যে হ্যাঁ অথবা না কিছু একটা বলবে। তো যখন ব্যাংক যদি রিজেক্ট করে, তখন যেটা করবো যে আমার মেম্বার যখন আমার কাছে ফেরত আসবে, তখন আমরা এগুলো সব একসাথে করে আমরা ধরেন প্রত্যেক সপ্তাহে অথবা প্রত্যেক 2 সপ্তাহ পর পর বাংলাদেশ ব্যাংকে আমরা যাব
যে আমার এই সদস্য আপনারা যে প্রণোদনা দিয়েছেন, ব্যাংকরা যেভাবে বলছে সব ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও ব্যাংকরা ওনাদেরকে প্রণোদনা দিচ্ছে না, তো এখন আমরা কি করব। তো ঢাকা চেম্বার এইভাবে আমরা চাচ্ছি যে কিভাবে এই জিনিসকে অ্যাড্রেস করা যায়। আর এখানে একটা জিনিস যেটা হবে যে আমরাও অনেক কথা বলছি যে ব্যাংকরা দিচ্ছে না, কিন্তু এখানে কোনো আমি যদি কোনো ফিগার চাই কিন্তু কোনো ফিগার দিতে পারছে না যে কয়জন গেল কয়জন পেল না। তো এটা কিন্তু আমরাও ওই জন্যে, কারণ বাংলাদেশ ব্যাংকও এটা আমার বলতে লাগবে যে আমার 4,000 সদস্যর মধ্যে 2,000 সদস্য অ্যাপ্লাই করেছে সিএসএমই, আপনার যে যে প্রণোদনা যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে ওটার জন্য অ্যাপ্লাই করেছে, আর ওখান থেকে ব্যাংকের রিজেকশন দিচ্ছে ধরেন, তখন আমি বলতে পারবো যে 1600 দেনে। তো কি জন্য দেনে এখন, কিন্তু এনাদেরকে আমরা কিভাবে সাহায্য করব। তো এইভাবে আমরা কিন্তু কাজ করছি, আর আজকের আলোচনা সভায় কিন্তু আমরা এই ইনপুটগুলো নিব আমরা নিয়ে, কারণ আমরা যখন ব্যাংকের সাথে কথা বলবো তখন আমরা যখন এই সেক্টর নিয়ে কথা বলবো যে এই সেক্টরে যারা আছে এনাদের কি লাগবে আপনাদের, তখন ওনারা একটা গাইডলাইন দিবে, তখন এই শিল্পের সাথে জড়িত কিছুই থাকে আমাদের সদস্য ওরা যখন আসবে তখন আমরা অ্যাকর্ডিংলি ওইভাবে আমরা অ্যাডভাইস করব। ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ করব হাশেম পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আজমল হোসেন সাহেবকে, আপনি যদি কিছু বলেন। সালামালেকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা চেম্বার অফ কমার্সকে তারা এই এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে সত্য কথা কি, আমরা সবাই একটা ভীষণ একটা বিষয়ের মধ্যে পড়ে গেছি করোনা ভাইরাসের কারণে। কারণ সবারই আমাদের আপনাদের যেরকম প্রিন্টিং প্রেসে যেরকম আপনারা কাগজ প্রিন্ট করতে পারেন না, ইয়ে করতে পারেন না, আমরা আমাদের মিল সেভাবে প্রোডাকশন দিতে পারিনি। এবং আপনারা জানেন যে পেপার মিল যে সমস্ত কাগজগুলো প্রোডাকশন করে এগুলো প্রোডাকশন যদি কমে যায় তাতে কষ্ট অনেক বেড়ে যায়। যদি আমাদের প্রোডাকশনটা আমরা রেগুলার রাখতে পারতাম তাহলে আমাদের কস্টিংটাও আরও কমে আসতো। তো যাই হোক, এবার এই এরকম একটা সিচুয়েশনে আমরা সবাই ইয়ে করেছি এবং আমরা ব্যাংকের কাছ থেকে গভর্নমেন্টের বিভিন্ন প্রণোদনার সাহায্য দিয়েছি। তারা হয়তো আমাদেরকে এখনো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোকে তারা অগ্রাধিকার দিয়েছে, তারা আমাদেরকে বলছে যে তারা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে। তো আমরা আশা করি ব্যাংক আমাদেরকে সাহায্য করবে। তারা প্রথমে প্রায়োরিটি দিয়েছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিকে। আমরা যারা আছি শুধু লোকাল প্রোডাকশন করি, তারাও একটা খুব বাজে সিচুয়েশন অবস্থা দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমি আশা করি যে আমরা এই সিচুয়েশন ওভারকাম করব। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজমল সাহেব, খুব সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু টু দ্য পয়েন্ট। আমি এই পর্যায়ে অনুরোধ করব ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব রফিকুল ইসলাম আজাদ সাহেবকে আজকে যে বিষয় নিয়ে কথা বলছি এর উপর কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির 2,000 সদস্যের পক্ষ থেকে আজকের এই মুদ্রণ শিল্পের সমস্যা বা চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত ডিসিসি আই এর প্রোগ্রামে উপস্থিত সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসিসিআই আজকের এই যে ডায়ালগের আয়োজন করেছে, সেই জন্য ডিসিসিআই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে যে আজকে মুদ্রণ শিল্প সহ অনেক সেক্টর আজকে অনেক মানে ঝুঁকির মধ্যে রয়েছে। একটা যথার্থভাবেই আপনারা মুদ্রণ শিল্পকে সামনে নিয়ে আলোচনা আজকে আয়োজন করেছেন। আজকে আমি সাংবাদিক হিসাবে আমি যেই জিনিসটা প্রথমে জানাতে চাই যে আজকে এমন একটা পরিস্থিতিতে, বৈশ্বিক মহামারী করোনার পরিস্থিতিতে আমরা এই আলোচনায় কথা বলতেছি, যেখানে আমরা দেখতেছি যে আমরা মুদ্রণ শিল্পের যে অংশ নিউজ পেপারে আজকে আপনি খুব একটা খারাপ সময়, দুঃসময় যাচ্ছে। অনেক নিউজ পেপার ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আমরা পত্রিকা প্রথম আলোতে দেখলাম যে ঢাকাসহ আপনার 8টা বিভাগে মাত্র 86টা পত্রিকা চালু আছে এবং বন্ধ আছে 254টি। তাহলে এই চিত্র থেকে কিন্তু ফুটে উঠতেছে যে আজকে পত্রিকা প্রকাশনার কি অবস্থা। পত্রিকা প্রকাশনা মুদ্রণ শিল্পের একটি অন্যতম অংশ আমি মনে করি। তো ডিএফপি তথ্য অনুযায়ী আপনার প্রকাশিত হওয়ার কথা পত্রিকা 340টি,
এর মধ্যে মাত্র বের হচ্ছে 86টি আর বন্ধ রয়েছে 254টি। আমি একটা মানে সিনারিও তুলে ধরতেছি যে আজকে পত্রিকার কি অবস্থা। ঢাকা থেকে আপনার হকাররা পত্রিকা পেতেন হলো 35টি পত্রিকা পেতেন, এখন তারা পাচ্ছেন সেখানে 32টি পত্রিকা, মানে 23টি পত্রিকা হকারদের হাতে পড়ছে না। আর মিডিয়া লিস্টেড পত্রিকা হচ্ছে 552টি, ডিএফপিতে পত্রিকা পত্রিকা ছাপা হইলে ডিএফপিতে পত্রিকা জমা দিতে হয়, ডিএফপিতে পত্রিকা আগে জমা হতো 350টি পত্রিকা আর এখন জমা হয় মাত্র 134টি। এর থেকেই বোঝা যায় আসলে মুদ্রণ শিল্পের অন্যতম যেটা উইং আপনার পত্রিকা নিউজ পেপার, সেই নিউজ পেপার প্রকাশনা কিন্তু বৈশ্বিক মহামারী করোনার কারণে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শুধু পত্রিকা ছাপাই বিঘ্নিত হচ্ছে না, এর কারণে কয়েকশো সাংবাদিক, প্রায় 200 সাংবাদিক কর্মচারী কিন্তু তারা আজকে ছাঁটাই শিকার হয়েছেন এবং চাকরি হারিয়েছেন। তার মানে হচ্ছে যে মুদ্রণ শিল্পের যে অন্যতম অংশ, আমি এই বিষয়টাই বেশি জোর দিব, সেটা হলো যে এই বৈশ্বিক মহামারী করোনার কারণে অনেক সাংবাদিক কর্মচারী মুদ্রণ শিল্পী তারা বেকার হয়ে পড়েছে, তারা আজকে দুঃসময় এবং দুর্দিন তারা পার করতেছে। আমার কথা হচ্ছে যে আমি ডিসিসিআই থেকে সর্বাধিক একটা আর্টিকেলের মধ্যে দেখতে পারলাম যে সারা দেশে আপনার 7,000 মতো আছে মুদ্রণ শিল্প আছে। এর মধ্যে আমি জানি না সিনারিওটা কি, যে কতগুলো খোলা আছে কতগুলো বন্ধ আছে, সেই চিত্রটা অবশ্য আমার কাছে নাই। আর এখানে আপনার শুধু ঢাকায় ব্যবসা হয় 3,000 কোটি টাকার ট্রানজেকশন হয় এই মুদ্রণ শিল্পে। তো এই বিষয়টা হয়তো আপনারা বলতে পারবেন সেখানে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি শুধু একজন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি হিসেবে শুধু আমি বলতে চাই যে এই বৈশ্বিক মহামারী করোনার কারণে বিশেষ করে পত্রিকা শিল্প একটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বিশ্বাস করি একইভাবে মুদ্রণ শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্মুখ যোদ্ধা হিসেবে সাংবাদিকরা এবং এই মুদ্রণ শিল্পী তারা কিন্তু বসে নাই, তারা ঝুঁকি নিয়েই কাজ করতেছে, তারা অনেকে মারা যাচ্ছে। সাংবাদিক আমাদের সারা দেশে প্রায় 25 জনের মতো সাংবাদিক করোনার কারণে ইতিমধ্যেই মারা গেছেন। আমি জানি না মুদ্রণ শিল্প যারা শিল্পের সাথে যারা জড়িত তাদের মধ্যে কতজন মারা গেছেন, সেই হিসাব অবশ্য আমার কাছে নাই, আপনাদের কাছে হয়তো থাকতে পারে, কেউ যদি জানেন একটু কাইন্ডলি জানাবেন। তো আপনারা যে ইনসেন্টিভের কথা আলোচনা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি করোনার কারণে যারা ফ্রন্টলাইনের যোদ্ধা, যারা স্বাস্থ্যসেবী, যারা ব্যবসায়ী, তাদের জন্য প্রণোদনা ঘোষণা করেছেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জন্য প্রণোদনা ঘোষণা করেছেন। কিন্তু সাংবাদিক বা মুদ্রণ শিল্প যারা নাকি ঝুঁকি নিয়ে তারাও যারা মাঠে কাজ করতেছে, আমার মনে হয় তাদের জন্য প্রণোদনা থাকা দরকার। শুধু ব্যবসায়ীদের জন্য না, মুদ্রণ শিল্পের সাথে যারা জড়িত, যারা সংবাদ গণমাধ্যমের সাথে যারা জড়িত, সকলের জন্য। তারা যদি মারা যায় করোনার কারণে, যদি কেউ মারা যায় অথবা করোনায় ইনফেক্টেড হয়, তাহলে তাদের পরিবারের কথা চিন্তা করেন। সেই জন্য আমার মনে হয় ডিসিসিআই আজকে যে চমৎকার আয়োজন করেছে, সেখান থেকে আমার মনে হয় যে এই বিষয়টা আসা দরকার যে এই মুদ্রণ শিল্পের সাথে যারা জড়িত সাংবাদিক মুদ্রণ শিল্পী শ্রমিক কর্মচারী যারা রয়েছেন, তাদের জন্য একটা প্রণোদনা থাকার ব্যবস্থা থাকা দরকার। আর আপনারা, আমি দেখতে পেলাম যে 61 বাইরে থেকে কাঁচামাল আনার জন্য 61% শুল্ক প্রদান করতে হয়। আমার মনে হয় সরকারের উচিত এই শুল্ক পুনর্বিবেচনা করা, কারণ এই পরিস্থিতিতে সরকার যদি শুল্ক পুনর্বিবেচনা করে তাহলে এই শিল্পটা কিছুটা হলেও তারা এই সহযোগিতা পাবে। আর আমি যেই জিনিসটা বলতে চাই যে আজকে এই মুদ্রণ শিল্পকে একটা শিল্প হিসেবে ঘোষণা দিয়ে এই শিল্পের চ্যালেঞ্জ, এই শিল্পের সমস্যা, এই শিল্পের সাথে যারা জড়িত আছে তাদেরকে নিয়ে একটি কমিটি হওয়া উচিত। সেই কমিটি রিকমেন্ডেশনের ভিত্তিতে আমার মনে হয় এই শিল্পের সমস্যাগুলো আমার যারা ডিসিসিআই এবং যারা নাকি স্টেকহোল্ডার আছে তারা এইগুলো সমাধান করতে পারবেন, সেই লক্ষ্যে এগিয়ে আসতে পারবেন। সেই জন্য আমার মনে হয় যে এই মুদ্রণ শিল্প রক্ষার জন্য একটা কমিটি, সকল স্টেকহোল্ডারদের নিয়ে একটা কমিটি হওয়া উচিত। অনেক ধন্যবাদ, আজকে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম আজাদ সাহেবকে। আমরাও এটা নিয়ে আমরা কিন্তু কথা বলছি, কারণ ঢাকা চেম্বারের একটা খুব ইম্পর্টেন্ট হলো যে আমাদের রিলেশন উইথ দ্য প্রেস। তো জার্নালিস্ট যারা আছে, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, তারপরে স্পেশালি জার্নালিস্টরা,
মানে আমাদের মানে আমরা আমাদের হাতের এপিট ওপিত আমরা, কারণ আমরা যেটা বলি ওনাদের উপর ডিপেন্ড করে এইভাবে কিভাবে জিনিসটা জনগণের কাছে যায়। তো আমরাও এটা নিয়ে অনেক চিন্তিত, স্পেশালি ধরেন এখানে এখন কস্ট কাটিং এর, আর আমরা সবাই জানি যে ওই প্রিন্ট মিডিয়ায় আপনার ওই অ্যাডের উপর অনেক ডিপেন্ডেন্ট, ওই রেভিনিউ যেটা আসে অ্যাড অ্যাড থেকে এটার উপর অনেক ডিপেন্ডেন্ট। আর যেহেতু এখন নিউজ পেপারের ওরকম করে পাবলিশিংও হচ্ছে না, অনলাইনে সবাই চলে যাচ্ছে, তো এটা অবভিয়াসলি এখানে উই আর অলসো কনসার্ন। তো আশা করি আপনি যে পয়েন্টগুলো রেজ করেছেন আমরা এগুলো নিব আমাদের রিসার্চের জন্য। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের খানকে বক্তব্য প্রদানের আহ্বান জানাচ্ছি। আয়োজিত ভার্চুয়াল সভা সভাপতি ও অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ অন্যান্য সবাই অংশগ্রহণকারীদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি শুরুতে আমার পরিচয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের খান, আমি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিজিপিএম এর। আমরা আসলে এই সেক্টরে গার্মেন্টস অ্যাক্সেসরিজ সেক্টরে প্রায় 31 বছর যাবৎ আমরা ব্যবসা করে আসছি। আমরা সম্পূর্ণ শতভাগ রপ্তানিমুখী শিল্প খাত আমাদের। আমরা আপনাদের মতোই জাতীয় অর্থনীতিতে বা আমাদের জাতীয় পর্যায়ে আমরা বিভিন্নভাবে বাংলাদেশের এক্সপোর্টটাকে আসলে সহযোগিতা করে থাকে, বিশেষ করে গার্মেন্টস এবং গার্মেন্টসের সাথে রিলেটেড আরও যারা আছে, বিশেষ করে ঔষধ শিল্প আছে, সেগুলোর সাথে মৎস্য আছে আর অন্যান্য আইটেম। তো অ্যাকচুয়ালি এই করোনা তো আসলে আমরা আপনারা কেউ তো এখান থেকে আমরা কেউ কোনো সেক্টরকে বলতে পারবো না যে আসলে আমরা এখান থেকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হইনি এমন কোনো সেক্টর আমাদের নাই। যদিও আমাদের ব্যবসার ধরনটা একটু ডিফারেন্ট, বাট যেভাবে হোক না কেন আমরা এক্সপোর্ট করলে, যে একটু আগে এক ভাই বলতেছিলেন যে শুরু করছে এক্সপোর্টারদের নিয়ে, হ্যাঁ সত্যিকার এক্সপোর্টারদের দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত প্রণোদনার শুরুটাই এক্সপোর্টারদের নিয়ে স্যালারি খাত থেকে শুরু হয়েছিল। সেখানে আমরা যদিও এক্সপোর্টার বাট সরাসরি না বিদায় ওইখান থেকে আমরা কোনো তেমন কোনো সুফল পাইনি। পরবর্তী পর্যায়ে যেটা আসলো 20,000 কোটি টাকার যে একটা প্রণোদনা, সেখানে এসএমই খাতভুক্ত অগ্রাধিকার খাত হিসেবে আমরা ওইখান থেকে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করতেছি। তবে এই পর্যন্ত আমরা আমাদের মেম্বারদের থেকে যেটুকু জানতে পেরেছি, মাত্র একজন এখান থেকে লোন এনজয় করতে পারছে, বাকি অনেকেই অ্যাপ্লাই করছে, কেউ কেউ অ্যাপ্লাই করার পরে ওই ডকুমেন্টেশনের জন্য ব্যাক করছে। মিলে ব্যাপারটা এরকম যে আমরা এখানে সবাই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা সরকারের কাছে সবাই আশাবাদী যে এই দুর্যোগপূর্ণ সময় বা এই করোনাকালীন সময় আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমাদের কিছুটা সহায়তা করবো। সেই জন্য আপনাদের এই খাতে আমি যদি অনেকটা দেরিতে পার্টিসিপেট করছি, যেন অনেক কিছু আমি মিস করছি, তারপরও যেটুকু আমি শুনতে পেলাম যে আপনাদের কাঁচামাল থেকে শুরু করে যন্ত্রপাতি অন্যান্য খাতে যেখানে যে শুল্কের যে ব্যাপারটা আছে, এই সময়ের জন্য এটাকে কিছুটা কমিয়ে এনে এই ব্যবসাটাকে চালু রাখার জন্য যেটুকু দরকার আমি রাষ্ট্রীয়ভাবে যাতে সরকার এই ব্যাপারে আপনাদের সহযোগিতা করে। আর পাশাপাশি এই খাতে যে লোকবল প্রায় 3 লক্ষাধিক লোকের একটা আমি জানতে পেরেছি এবং আপনাদের মধ্যে 5-7 হাজার প্রতিষ্ঠানও আছে এখানে, তো সবাই তো আসলে সামহাও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটু আগে বললাম যে বেতন ভাতা দেওয়া থেকে আরম্ভ করে ব্যবসা রানিং রাখার মতো রানিং ক্যাপিটাল সবকিছু মিলে যে পরিস্থিতির মধ্যে আছে, এটাকে উত্তরণের জন্য আমরা সরকার এবং সবাই মিলে একটা জায়গায় আমাদের সেটা হলো রাষ্ট্রীয় কাছে এবং রাষ্ট্রীয় প্রধান যে আছেন তার কাছে, উনি যে জিনিসগুলো আমাদের জন্য ঘোষণা করেছেন। আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করবো বাংলাদেশ ব্যাংক সহ এবং অর্থ মন্ত্রক যারা যারা এটার সাথে সংশ্লিষ্ট, তারা যাতে আমাদের এবং আপনাদের এই লোনটা পেতে সহযোগিতা করে, যাতে সহজীকরণ করে, আমরা যাতে এটা লোনটা পেয়ে এটা যাতে সুফল ভোগ করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য সেটা যাতে বাস্তবায়ন, সেজন্য রিলেটেড যারা আছে সবাই আমাদের ব্যাপারে যাতে সহযোগিতা করে, সেজন্য আমি সবার কাছে আন্তরিক রিকোয়েস্ট করবো। এবং সেই সাথে সাথে আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ সো মাচ জনাব আবুল কাদের খান। আমরা সবাই জানি যে আগে অ্যাক্সেসরিজটা অত, কারণ সবাই ইম্পোর্ট হতো, তো এখন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে আপনাদের যে অবদান টুয়ার্ডস দ্য এক্সপোর্ট মার্কেট স্পেশালি, মানে এটা ইজ এখানে অনেক পোটেনশিয়াল আছে, কারণ এখানে আমার ইম্পোর্ট যখন করি তখন আমার বৈদেশিক মুদ্রা বাইরে চলে যায়। তো আমরা আশা করবো যে সরকার যাতে এই, কারণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে পলিসি থাকে ওখানে আপনাদের যে ভূমিকা এটাকে সরকার যাতে আমলে নেয়। আর আমাদের যে পলিসি আছে ঢাকা চেম্বারে ব্যাকওয়ার্ড এসএমইর সাথে এফডিআই লিঙ্কেজ পলিসি যেটা, ওখানে কিন্তু আমরা এখন এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ স্পেশালি প্রিন্টিং প্যাকেজিং এগুলো নিয়ে কাজ করছি। আমরা কিছুদিনের মধ্যে একটা সেমিনার করব, ওখানে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই পর্যায়ে আজকের বিষয়বস্তুর উপর বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ সভাপতি জনাব শ্যামল পান। ধন্যবাদ। ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট এবং আজকের প্রধান অতিথি এবং আমাদের সমসাময়িক সমিতিগুলোর কর্মকর্তা বৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের এই সমিতিটি প্রাচীন সংগঠন। আমাদের সমিতির মেম্বার 26,000। এই সমিতির সাথে 20,00,000 মানুষ জড়িত। এটা সারা দেশব্যাপী এই সমিতির বিস্তার। আমাদের প্রি প্রাইমারি থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত একাডেমিক যত বই আছে সবগুলো বই আমাদের এই সমিতির সদস্যরা প্রকাশ করে থাকে। এবং গভর্নমেন্টের বিনামূল্যের বই বাদ দিয়ে যাবতীয় বই আমাদের এই এই সমিতির সদস্যরাই প্রকাশ করে থাকে। এবং আমাদের এই সমিতির সাথে এই মুদ্রণ শিল্প, বাঁধাই শিল্প, পেপার মার্চেন্ট, কালি সকল কিছু জড়িত, মানে আমরা হচ্ছে ফিনিশ গুড। এই প্রেক্ষিতে আমাদের পাসনা সেক্টরের মার্চ মাসের 8 তারিখে যখন আমাদের এই করোনা মহামারী আমাদের দেশে ধরা পড়লো, জানুয়ারি মাসটা হচ্ছে গভর্নমেন্ট ফ্রি বই দেয় এবং সেখানে স্কুল কলেজগুলোতে খেলাধুলা হয়, ফেব্রুয়ারি মাসে 1 তারিখে সকল স্কুল বন্ধ হয়ে যায়, ম্যাট্রিক পরীক্ষা শুরু হয় এবং এটা মার্চে ফেব্রুয়ারির শেষে 29 তারিখে স্কুলগুলো খোলে এবং মার্চে 8 তারিখ থেকে এই করোনা মহামারী শুরু হয়। আপনারা জানেন যে 24 তারিখে বন্ধ হয়ে যায়। আমাদের এই যে জানুয়ারি থেকে যে সেশনটা শুরু হয়, এই বইয়ের সেশনটা, এটা পুরোপুরি আমাদের এই সেশন থেকে আমরা বঞ্চিত হই। এবং এই কলেজ সিজন এখন চলছে, কিন্তু ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়েছে কিন্তু আমাদের এখনো কলেজে ভর্তি হয়নি, কবে হবে তাও আমরা জানি না। তার মানে এই পাবলিকেশন সেক্টর পুরোপুরি ভাবে এই বছরটা বন্ধই ছিল এবং এর ক্ষতির পরিমাণ এই পর্যন্ত প্রায় 6,000। আমি জাস্ট একটু ইন্টারজেক্ট করবো। আমরা যেটা জানি যে সরকারের যে চিন্তাধারা এখন যে অনলাইন নিয়ে যাবে, ওনারা ই লার্নিং এর দিকে ওনারা ঝুঁক দিবে, তো এইটা যদি বাস্তবায়ন হয় তাহলে আপনাদের পরিকল্পনা কি, মানে আপনারা কিভাবে দেখছেন যে আপনাদের ব্যবসাকে হাউ উইল ইউ অ্যাডাপ্ট এই নতুন যদি এই সিনারিওটা আসে? কারণ সরকার যেমন এখন যেটা চাচ্ছে যে ই লার্নিং এর উপর মোর ইয়ে করা, কিন্তু আমরাও জানি যে এটা যতদিন ধরে টেকনোলজি সবার হাতে, সোশ্যাল যে ডিভাইড আছে, ধরেন আজকে আমার কাছে ল্যাপটপ আছে, সবার কাছে তো ল্যাপটপ নেই, আমার কাছে ট্যাবলেট আছে, সবার কাছে ট্যাবলেট নেই, ওটা যতদিন ধরে না বিস্তারিতভাবে সবার কাছে থাকবে ততদিন ধরে ই লার্নিং উইল নট বি এফেক্টিভ। কিন্তু সরকার যেটা উদ্যোগ নিচ্ছে লং ডাউন দ্য লাইন, লং রানে দীর্ঘমেয়াদি যে পরিকল্পনা, ওখানে আপনারা কিভাবে দেখছেন যে কি প্রবলেমগুলো উঠে আসবে স্পেশালি এই সময় থেকে? আসলে আমাদের বাংলাদেশে তো এগুলো নতুন ভাবে চিন্তা করছে। আপনি যদি উন্নত বিশ্বে দেখেন সেখানে কিন্তু বেশিরভাগ জায়গাতেই ই লার্নিং চলছে। তার মধ্যেও আমাদের যে হার্ড কপি বইগুলো
সেগুলো কিন্তু চলছে, সারা পৃথিবীতে চলছে। আপনি অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, আপনি বিশ্বের উন্নত দেশগুলো দেখবেন যে সবার ট্যাবের ভেতরেই সকল বই দেওয়া আছে, তারপরেও কিন্তু স্ট্রাইক বই, রেফারেন্স বই এবং হার্ড কপি বই যেটা নাকি পড়ে পড়ে দেখে পড়ে শেখে সেটা কিন্তু চলমান আছে এবং চলছে। সেক্ষেত্রে যদি সরকার ই লার্নিং এও যায় সেক্ষেত্রে আমাদের খুব বেশি প্রভাব পড়বে সেরকম আমরা ভাবছি না, কেননা বই একটা বিষয় আর কম্পিউটারে বা ট্যাবে বা মোবাইলে দেখা আরেকটা বিষয়। হ্যাঁ, দেখে পড়া যায় কিন্তু শেখা যায় না, আর পড়ে শিখতে হয়। হ্যাঁ, আমাদের বই না পড়লে কিন্তু শেখা যায় না। আপনি সারাদিনে আমরা নানা রকম লেখা দেখি আমাদের মোবাইলে, ফেসবুকে দেখি এবং সেটা চলে যায় মাথা থেকে, কিন্তু আমরা ধারণ করে রাখতে পারি না। কিন্তু আপনি যখন একটা বই উল্টে পড়বেন দেখবেন যেটা এটা একদম বছরের পর বছর মনে আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে বইয়ের গুরুত্বটা রয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আর আরেকটা বিষয় হচ্ছে যে সরকার যেটা বলছে যে আমাদের অনলাইনের ভিত্তিতে পড়াশোনা এখন সীমিত আকারে চালু করেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের লাইব্রেরিগুলোতে, সারা বাংলাদেশের লাইব্রেরিগুলোতে বই চলছে না। হ্যাঁ, কারণ স্কুল না খুললে, স্কুল কলেজ না খুললে আমাদের লাইব্রেরিগুলোতে বই চলবে না। আর যেহেতু এটা ছোঁয়াচে একটা বিষয় করোনা, হ্যাঁ, সুতরাং ওই বইপত্র খাতাপত্র ধরতো ছাত্রছাত্রীরা, গার্জেনরা একটু ভয় শঙ্কিত থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বিপর্যয়ের ভেতরে আছি, আমাদের এই প্রকাশনা সেক্টর এবং এই মুদ্রণ কাগজ টোটাল, এই একটা টোটাল বিষয়টাই, আমরা যদি উপরে থাকি আমাদের পুরো দেহটাই একই ক্ষত বিক্ষত হয়ে আছি আমরা। তো এই প্রেক্ষিতে আমাদের যে প্রণোদনা যে বিষয়টি আছে এটা কোন রকম ব্যাংক কর্ণপাত করছে না। আমাদের অনেক অনেক প্রতিষ্ঠান প্রণোদনার জন্য অ্যাপ্লাই করেছে, ব্যাংকগুলো ব্যাংকে তারা কাজই করছে না, তারা দেখাচ্ছে যে ব্যাংকের কর্মী স্বল্পতা, ব্যাংকে এখন অর্ধেক কর্মী, অর্ধেক অর্ধেক তারা ডিউটি করছে, তারা কাজ করছে না। এমনও ফাইল আছে এক মাস আগে জমা হয়েছে, এখনো ফাইল ব্যাংক থেকে যায়নি। চরম সমস্যায় আছি। আরেকটা বিষয় বলবো যে আমাদের প্রকাশনা সেক্টরে কিছু সমস্যা রয়েছে, এই সেক্টরটার সমস্যা। আমাদের প্রকাশনা সেক্টরটা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আমরা এই একাডেমিক পাবলিকেশন, যে একাডেমিক যে আমরা প্রকাশনাটা আছে তারা আমরা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আমরা বিজনেস করছি। শিক্ষা মন্ত্রণালয়ের কোন কমিটিতেই আমাদের প্রকাশনা সেক্টরের কোনো প্রতিনিধি নেই, এবং তারা কোনো বিষয়ে আমাদের ডাকে না। আমরা বহুবার চেষ্টা করেছি, তারা কোনো কমিটিতে আমাদের রাখে না, এবং তারা মন গড়া তাদের মতো করেই তারা পরিচালনা করছে। হ্যাঁ, শিক্ষা আইন সামনে আসছে, শিক্ষা আইনেও অনেকগুলো ধারা আছে যে ধারাগুলোতে আমাদের প্রকাশনা সেক্টরের জন্য বিশাল ক্ষতির সম্মুখীন হবো আমরা। এবং তারা রেফারেন্স বই, সহায়ক বই, অনুশীলন বইকে সেই নোট গাইডের তকমা লাগিয়ে তারা এটাকে অবৈধ করতে যাচ্ছে, এবং এটা বিশ্বাস করতে হবে এবং এটা বুঝতে হবে যে যদি নোট গাইডের তকমা লাগিয়ে এই অনুশীলনমূলক বই, সহায়ক বই, রেফারেন্স বইকে বন্ধ করে দেয়, তাহলে এই প্রকাশনা সেক্টর, প্রিন্টিং সেক্টর, কাগজ এবং এই যাবতীয় এই সেক্টরটা একদম, সেক্ষেত্রে আমরা এটা সমাধানের জন্য আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের ব্যাংকিং সেক্টর এবং প্রকাশনা সেক্টরের সমস্যাগুলো নিয়ে যদি আলাদা আরেকদিন বসা যায় তাহলে আমরা উপকৃত। ধন্যবাদ, ধন্যবাদ শাহুল সাহেব আপনার বক্তব্যের জন্য। আমরা যেটা লক্ষ্য করে থাকি যে আপনি যে রাইটলি পয়েন্ট আউট করেছেন, সরকারের সাথে যে বিভিন্ন মন্ত্রণালয় আছে, প্রাইভেট সেক্টরের যে প্রবলেম, মানে যারা ওদের কাউন্টার পার্ট ইনফ্যাক্ট, ওনাদেরকে ওরা সম্পৃক্ত আমরা হই না। ওদের যে কমিটিগুলো থাকে ওখানে প্রাইভেট সেক্টর আলাদা থাকে, তো আমাদের যে ইনপুটগুলো থাকে ও এখানেই সমস্যাগুলো শুরু হয়। মেইন যে সমস্যা ইভেন ডিস্ট্রিবিউশনের সময়ও, ধরেন মানে শিক্ষা মন্ত্রণালয় যে বইগুলো যখন ডিস্ট্রিবিউশন করে, এখানে যারা স্টেক হোল্ডার আছে ওদের সাথে দে শুড হ্যাভ প্রপার ডিসকাশনস। তো আমরা এই জিনিসটা আমরাও ঢাকা চেম্বার থেকেও বলছি বারবার যে সরকারের এখন সময় এসেছে যে ডিফারেন্ট স্টেক হোল্ডারদেরকে নিয়ে যখন কোনো একটা সিদ্ধান্ত নিবে সবার মতামত নিয়ে যাতে একটা সার্বিকভাবে ওনার একটা সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ শ্যামল স্যার। এই পর্যায়ে আমি চট্টগ্রাম থেকে আজকে সংযুক্ত হচ্ছে আমাদের বাংলাদেশ লোকাল কার্টুন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ
বাসার পাটোয়ারি হিসাবে। একটু আনমিউট করবেন দয়া করে। বাসা পাটোয়ারি হিসাবে আপনি একটু আনমিউট করবেন। Yes, I am an old man, and thank you very much to President, young President, and we feel proud of you. In this crisis, you have arranged this program. It's very nice, and we are in problem, no doubt, but we can somewhat feel easy to speak something. And thank you all business leaders. আমি আজকে আসলে আই এম দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ লোকাল কার্টুন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, কিন্তু আজকে আমাদের এখানে উপস্থিত প্রকাশন শিল্পের লিডারদের বক্তব্য শুনে আমি খুব আহত হয়েছি, এবং আসলে আমরা সবাই আজকে সাফারার। করোনা আমাদেরকে সুনামির মতো আঘাত করেছে। আজকে প্রত্যেকটা সেক্টরে আমরা সাফারার। আমিও আমার সেক্টর নিয়ে গত 3 মাস যুদ্ধ করে গেছি যে কিছু সরকার থেকে সুবিধা আদায়ের জন্য, এই অবস্থা মোকাবেলা করার জন্য, কিন্তু মনে হচ্ছে যেন আমরা পাথরে আঘাত করতেছি, কোনো কিছুই হচ্ছে না। যাই হোক, তো সুনামিতে সবাই আক্রান্ত। তো এই অবস্থায় আমাদের দেশে তো আসলে চলমান যে ব্যবসা নীতি আছে, এর মধ্যে একটু বৈষম্য আছে যে এখান থেকে কেউ বেশি লাভবান হয়, আর আমরা যারা মাঝারি ক্ষুদ্র শিল্প যারা মালিক আছি বা আমরা যারা প্রকাশক শিল্পের সাথে জড়িত আছি, এই অবস্থায় আমরা সাধারণত একটু কমই পেয়ে থাকি, আমরা অনেক কষ্টে চলতে হয়। তো এই অবস্থায় আমাদের আজকে প্রয়োজন আমাদের বাংলাদেশের DCCI এবং FBCCI, আমাদের যে বিজনেস লিডাররা আছেন, আমাদের সকল সেক্টরগুলোকে একসাথ করে আমাদেরকে নতুন করে বাঁচার একটা পথ বের করা। সরকার আমাদেরকে কিছু প্রণোদনা দিতে চাচ্ছে, কিন্তু সেটা ডিউ টু গভর্নমেন্ট পলিসি, ডিউ টু দ্য হয়রানি, আমরা কিন্তু এটা ফেস করতে পারছি না। আমরা সেখান থেকেও ফেরত আসতেছি, এবং এটা আসলেও আসবে সাময়িক স্যালাইনের মতো, এক সময় এটা আমাদের কেটে যাবে, এটা শেষ হয়ে যাবে। দিস করোনা উইল প্রলং নেক্সট 5 ইয়ার্স, 5 বছরের মধ্যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো না। এই অবস্থায় আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমাদের লিডাররা আমাদেরকে পথ চলার রোড ম্যাপ দিতে হবে। আমাদের সাথে লক্ষ লক্ষ শ্রমিক জড়িত, এদেরকে বাঁচায় রাখতে হবে, আমরা নিজেরা বেঁচে থাকতে হবে। প্রকাশনা শিল্প এমন একটা গুরুত্বপূর্ণ শিল্প, যে শিল্প আমি জন্মের পর প্রথম স্কুলে যাওয়ার পথে যে বইটি নিয়ে গেছি সেটা ওনারা আমাদেরকে উপহার দিয়েছেন, এবং ওনাদের এই প্রকাশনা শিল্প থেকেই আজকে আমরা জ্ঞান অর্জন করে আজকে আপনাদের এখানে কথা বলার সুযোগ পেয়েছি। তো ওনাদেরকে ওই শিল্প এই সেক্টরের প্রতি আমরা বরাবরই আমাদের একটা দুর্বলতা আছে, তো এই সেক্টরকে বাঁচায় রাখার জন্য আজকে আমি মনে করি এদেরকে প্রণোদনার পাশাপাশি প্রণোদনা দিতে হবে, প্লাস ওনাদের যে আমদানি নীতি আছে, এখানে পেপার মার্চেন্ট যে অ্যাসোসিয়েশন এটা জড়িত, অনেকগুলো সেক্টর এই প্রকাশনা শিল্পের সাথে জড়িত, এবং সবাইকে আপনার এর পাশাপাশি আমদানিতে এদের শুল্ক হারটা জিরো করে দিতে হবে, তাহলে আমরা প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে রাখতে পারবো। এর বাইরে আমরা বাঁচিয়ে রাখার কোনো পথ নেই। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো যে প্রকাশনা শিল্পের জন্য প্রণোদনাটা এবং ঢাকা চেম্বার্স এবং FBCCI যে প্রস্তাবনাগুলো, এগুলো প্রধানমন্ত্রী সরাসরি স্টাডি করে বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে এই প্রণোদনা নীতিটাকে আরো সহজ করে দেবে এবং সবাইকে এটাকে সম্পৃক্ত করবে, এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে, যদি এই শিল্প শেষ হয়ে যায় আমাদের অনেক কিছু শেষ হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে এটাও বলবো যে আজকে যেসব কারণে বই পড়ার অভ্যাস মানুষের কমে যাচ্ছে,
মানুষ বিভিন্ন ইয়ের দিকে ঝুঁকে পড়তেছে, মানে অপসংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে, এগুলো বন্ধ করে দিতে হবে। সরকারের যে প্রিন্টিং ইউনিট গুলো আছে এগুলাতে আপনার এই ইয়ের প্রতিনিধিত্ব, প্রকাশনা শিল্পের প্রতিনিধিত্ব ওদেরকে দিতে হবে। সরকারি যেসব প্রিন্টিং শিল্পগুলো আছে এগুলাতে এই শিল্পকে এইভাবে বাঁচিয়ে রাখা সম্ভব। তো আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমার বক্তব্য হ্যালো, আমাদের বক্তব্য অনেক লম্বা, কিন্তু আমি আজকে এখানে সব দিয়ে শেষ করতে পারবো না। আমার লোকাল কার্টুন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন শিল্পটা এটাও অনেক সাফারার, উই আর সাফারিং। আমাদেরকে অনেক ফ্যাক্টরি আমাদের বন্ধ হয়ে গেছে, আমাদের প্রায় 20 লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। হ্যাঁ জি, 20 লক্ষ শ্রমিক আমাদের বেকার হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা প্রকাশনা শিল্পকে আমরা বাঁচিয়ে রাখার জন্য, সকল সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে আজকে মাননীয় সভাপতি আছেন ঢাকা চেম্বারে, আপনাদের যৌথ প্রচেষ্টায় আমরা আপনাদের কাছে একটা রোড ম্যাপ প্রত্যাশা করব, এবং সরকার এবং আমাদের সেক্টরগুলো আপনাদের নেতৃত্বে আমাদের জন্য একটা পথ বের করে দিবে, যেন আমরা শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আমরা নিজেরা বাঁচিয়ে রাখতে বেঁচে থাকতে পারি, এবং সকল সেক্টর গুলো বেঁচে থাকতে পারে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজনের জন্য। তো পরিশেষে আমার আরেকটাও দাবি থাকবে যে প্রকাশনা শিল্পের জন্য যদি ইম্পোর্টের উপরে ডিউটি কমাই দেওয়া হয়, তো এরা ওখান থেকে কিছু টাকা সাশ্রয় করতে পারবে, এরা বেঁচে যাবে। আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব ইম্পোর্টের উপর ক্রাফট পেপার, ডুপ্লেক্স বোর্ড এবং প্রিন্টিং সামগ্রী, নিউজ প্রিন্টের উপরে আপনার ডিউটিটা উঠাই দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে পাঠরি সাহেব, ভেরি পিনপয়েন্ট অ্যাকুরেট এন্ড আপনি ইউ হ্যাভ কভার্ড অল দ্য পয়েন্টস। আর আমাদের আজকে আলোচনার মূল উদ্দেশ্যই হলো যে আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, আপনাদের সবার মতামত নিয়ে আমরা একটা রোডম্যাপ দিয়ে আমরা সরকারের কাছে এই ব্যাপারে কথা বলবো আমরা। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি অনুরোধ করব চট্টগ্রাম কাগজ ও সেলোফোন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ বেলাল সাহেবকে তার ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। একটু আনমিউট করবেন, আনমিউট করে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, জি বল। আসসালামু আলাইকুম, সম্মানিত ঢাকা চেম্বারের সভাপতি জনাব মাহমুদ এবং সাবেক সভাপতি জনাব এম এ মোমেন, ঢাকা চেম্বারের ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন রিলেটেড সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই আলোচনা করছে, আমি দুইটা, আমরা গত 20 বছর ধরে মানে আমরা চেষ্টা করছিলাম পেপার মার্চেন্ট, পেপার ইম্পোর্টেশন, কিন্তু আমরা গত বছর আমরা সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছি, আমরা মুদ্রণ শিল্প সহ 6টা সংগঠন গত বছর কাজ করে আমরা 10% শুল্ক কমাইতে পারছি, যেটা ওই ওদের এনবিআর এর ভুল ধারণা ছিল, এনবিআর এর সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যে স্থানীয় মিলগুলি ওই উন্নত মানের পেপার রমিটার্স গুলি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল রমিটার্স গুলি ওরা লোকালি বানাইতে পারে, ওই ধরনের একটা ভুল ধারণা ছিল। পরে আপনি শুনতে পাচ্ছেন? গতবার আমরা সবাই সময় যাবার চেষ্টা করার পর বুঝাইতে সক্ষম হয়েছি যে লোকাল স্থানীয় মিলগুলি এই উন্নত মানের ইন্ডাস্ট্রির কাঁচামাল উৎপাদন করতে পারে না, সেই কারণে বুঝাইতে সক্ষম হয়েছি ওনারা 10% শুল্ক কমিয়ে দিয়েছে। কিন্তু আমাদের দাবি ছিল প্লাস্টিক শিল্পে নিয়ে লোকালি উৎপাদিত হয় না, ওইটা 5% দাবি ছিল, যার কারণে এখন আমাদের এখনো কাঙ্ক্ষিত ব্যবসায়িক একটা বৈষম্য এখনো রয়ে গেছে যে মুদ্রণ শিল্পে আর ওই ইলিগালি মালগুলি যেহেতু ডিউটি ডিফারেন্স থাকে, যার কারণে ওই অবৈধ ব্যবসাটা সবাই ইন্টারেস্টেড হয়, যে গ্যাপটা পলিসি দিয়ে বন্ধ না করলে এটা হবে না, গভর্নমেন্টের কোনো লাভ হয় না, ব্যবসায়ীরাও
একটু বিশৃঙ্খল ভাবে ব্যবসা করে মানসম্মান নিয়ে ব্যবসা করতে পারে। তো আমি আবার আজকে চেম্বারকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা ব্যবস্থা করার জন্য। তা আমরা আমরা বিশ্বাস করি ঢাকা চেম্বার এই দায়িত্ব নিলে দেশের সরকারের লাভ হবে 100%। আপনি আমরা আপনি বুঝবেন যেহেতু আমরা ব্যবসায়ী, সবাই আমরা ব্যবসায়ী, ওই তো দেশের লাভ হবে, পাশাপাশি ব্যবসা বাণিজ্য শৃঙ্খলা ফিরে আসবে। আর একটা জিনিস যে বাইরের থেকে এই প্রিন্টেড ম্যাটেরিয়ালস গুলি প্যাকেজিং আইটেম গুলি বাংলাদেশে আসে ডিউটি কম ডিউটি দিয়ে। আমাদের এখানে নতুন নতুন ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে, মানে অত্যাধুনিক ইন্ডাস্ট্রি গুলি, ওরা কাজ পাচ্ছে না অত্যাধুনিক ইন্ডাস্ট্রি। আপনি খুশি হবেন এখানে যেন এম এ মোহাম্মদ সাহেব, উনি জন্ম থেকে প্রিন্টিং ইন্ডাস্ট্রি জড়িত, আরো অনেক আছে। এটা এমন যে ইন্ডাস্ট্রি গুলো আসছে অনেক ইনভেস্টমেন্ট নিয়ে, কিন্তু যে পলিসিটা আছে বাইরের থেকে কম ডিউটিতে মালটা, প্রিন্টেড মালটা যে ফিনিশ গুডস, ওইটা ডিউটি বেশি হওয়ার কথা, ওইটা কমাই দেয়। কমাই দেওয়ার কারণে এরা ওরা এরা ওদের শিল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি সম্মানিত সভাপতিকে বলবো এটা এটার একটা ব্যবস্থা করার জন্য, যাতে দেশের ইন্ডাস্ট্রি গুলি টিকতে পারে। এটা প্রণোদন আমরা বিক্রি চাই না, আমাদেরকে পলিসিগত দিয়ে যাতে ফেয়ার ব্যবসা করার সুযোগ দেয়, যাতে গভর্নমেন্ট লাভ নয়, দেশের শিল্পগুলি টিকতে পারে, কর্মসংস্থান হয়, এইটাই। আর যে লোকাল মিলের এখানে একজন আছে, ওনারা বা আরো আছে, ওনারা যে আমাদের যে ইম্পোর্টেড মালগুলি যেগুলি মিস ইউজে আসে বাংলাদেশে ডিউটি ফ্রি বা যেগুলো অবৈধভাবে আসে স্মাগলিং হয়ে, ওটা কমে যাবে। যেহেতু এখানে এরা কিছু দুর্নীতিবাজ, ওই এনবিআর যারা, ওরা নিজেরাই ব্যবসা বাণিজ্য জড়াই গেছে, ওরা কন্টিনিউ, আমি বারবার বলে আসতেছি, আমি সরাসরি বলতেছি, হ্যাঁ এটা বলতে পারবো না, আমাদের সামনে বলতে পারবো। জি না বেলা সাহেব, এটা আমরা সবাই জানি, আমরা এখানে কিছু আমাদের প্ল্যাটফর্ম, আপনার ঢাকা চেম্বার বা আমাদের দাবি হইলো আপনাদের মাধ্যমে যাতে জিনিসটা ফেয়ার হয়। আজকে 20 বছর পরে আমরা একটা তো অ্যাচিভ করছি, গত বছর আমরা মাননীয় প্রধানমন্ত্রী উনি বুঝতে পারছে, উনি ডিসিশন দিয়েছে, আমাদের তো আপনারা যেহেতু এটা ওই লেভেলে যে পৌঁছাতে পারবেন যৌক্তিক দাবিটা, আমরা কোনো প্রণোদনা ওই ধরনের বিজ্ঞার মতো প্রণোদনা, আমাদেরকে আমাদের দেশের ইন্ডাস্ট্রি গুলি টিকার জায়গা পলিসি করে দিলে ওরা টিকতে পারবে। ধন্যবাদ আপনাকে, আমি তো অত গোসায় বলতে পারিনি, কিন্তু আমার দুই তিনটা পয়েন্ট হইলো, ওইটা যে প্লাস্টিক শিল্পের আমি 5% ডিউটি করছে, যেহেতু লোকালি প্রোডাকশন হয় না, এটা তো 5-7 বছর ধরে করছে। তো আমি আপনার আপনাদের আপনাদের কাছে রিকোয়েস্ট, যাতে এই এটা একটু ব্যবস্থা নিলে সবাই মানে ফেয়ার ব্যবসা করতে পারবে। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ বেলা স্যার। না আপনি যে জিনিসটা বললেন যে এটা জাস্ট এই সেক্টর না, এটা সব সেক্টরে একই সমস্যা হয়, কিছু হাতে গোনা কিছু অসাধু ব্যবসায়ীর জন্য পুরো সেক্টরটাকে আর ঢালাভাবে দেখা হয়, তো এই জিনিসটা আমরা সবাই জানি। এরা সবাই যাতে না অসাধু ব্যবসায়ী ব্যবসায়ী তো সুযোগ নেবে, কিন্তু যারা পলিসি মেকার হাতে গোনা কয়েকজন, হাতে গোনা কয়েকজন এখানে একসাথে আমরা ব্যবসায়ীরা চাইবো, আপনার যদি ব্যবসায় নিজেদের ইন্টারেস্ট না দেখি, তাহলে আমাদের আমরা নিজেরাই যদি একজন একজন কে করি, তখন সরকার কিন্তু আমাদের কথা শুনবে না। তো এখানে আমাদের আমরা ব্যবসায়ী যারা, আপনি যখন ক্যাপটা, জি ধন্যবাদ বেলা স্যার। জি ধন্যবাদ। এই পর্যায়ে আমি ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ করব ঢাকা চেম্বারের প্রিন্টিং পাবলিশিং এন্ড লাইব্রেরি ডেভেলপমেন্টের কোঅর্ডিনেটিং ডাইরেক্টর এবং আমাদের ঢাকা চেম্বারের ভাইস প্রেসিডেন্ট জনাব বর্ষুদ্দিন সাহেব, আপনি যদি কিছু বলেন আজকের এই আলোচনার উপরে। বর্তমানে কোভিড-19 মহামারী কারণে দেশের অন্যান্য খাতের মতো প্রকাশনা শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকায় কাগজের ব্যবহারের মাত্রা অতিরিক্ত ভাবে কমে গেলে পেপার মিল সমূহের উৎপাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি সকল ধরনের মুদ্রণ কার্যক্রম
আশঙ্কাজনক হারে কমে গেছে এবং আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় এই খাতের পণ্য মূল্য বেড়েছে। এমন অবস্থায় মুদ্রা শিল্পের উদ্যোক্তাদের বেঁচে থাকার জন্য সরকারের আর্থিক প্রণোদনা একান্তভাবে জরুরি। এরপর যে আমি এই খাতের কতিপয় সমস্যা আপনাদের সামনে উপস্থাপন করছি। অসম শুল্ক কাঠামোর ফলে দেশীয় প্রকাশনা প্রতিষ্ঠান সময়ে বিদেশি প্রতিষ্ঠানের সাথে আন্তর্জাতিক দরপত্রে সর্বনিম্ন দরদাতা হয়েও কার্যাদেশ পাচ্ছে না। বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠান সমূহকে 61% শুল্ক প্রদান করে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে বিদেশি প্রতিষ্ঠানের সাথে অসম প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়। এর ফলে দেশীয় মুদ্রণ শিল্পে মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। ডিউটি ড্রব্যাক পলিসির জটিল নিয়ম ও দীর্ঘসূচি বাংলাদেশের প্রকাশনা শিল্পের বিকাশে একটি বড় প্রতিবন্ধকতা। প্রকাশনা শিল্পে সঠিক ব্যবস্থাপনা পরিচালনায় দক্ষ জনশক্তি তৈরিতে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকায় দেশীয় শিল্পের বিকাশে একটি বড় অন্তরায়। প্রকাশনা শিল্পের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে হলে অধিক পুরাতন যন্ত্রপাতি আমদানি বর্তমান সুযোগ বাতিল করে আধুনিক প্রযুক্তির মধ্যে যন্ত্রপাতি আমদানির লক্ষ্যে সরকারিভাবে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা অপরিহার্য হয়ে পড়েছে। প্রকাশনা শিল্পের বিকাশে কতিপয় সুপারিশ আপনাদের আলোচনার জন্য উপস্থাপনা করছি। বাংলাদেশ প্রকাশনা শিল্পের সুষ্ঠু বিকাশ ও সম্ভাবনাকে সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন সরকার কর্তৃক প্রকাশনা শিল্পকে শিল্প হিসাবে ঘোষণা কার্যকর বাস্তবায়ন নিশ্চিতকরণ। প্রকাশনা শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন কাগজ, কালি, কেমিক্যাল ইত্যাদি আমদানি সহজাত করে একটি সহায়ক আমদানি নীতি ঘোষণা করা এবং শিল্পের সুষ্ঠু বিকাশে প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা প্রদান করা। বিদেশি প্রতিষ্ঠানের সাথে সুষম প্রতিযোগিতা করতে কার্যাদেশে বর্ণিত কাজের জন্য প্রয়োজনীয় কাঁচামাল শূন্য শুল্কে আমদানির জন্য বিশেষ সুযোগ প্রদান করা। মুদ্রায়ন খাতের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ মুদ্রা শিল্প সমিতির পক্ষে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে একটি স্বতন্ত্র প্রিন্টিং গ্রাফিক্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। আমার বিশ্বাস এই আয়োজনে দেশের প্রকাশনা খাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই খাতের উন্নয়নে তাদের মূল্যবান মতামত ও সুপারিশ প্রদান করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ও আমাদের আয়োজনকে সার্থক করবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জি ধন্যবাদ বশির সাহেব। আমি এ পর্যায়ে অনুরোধ করব ঢাকা চেম্বার প্রিন্টিং পাবলিশিং এন্ড লাইব্রেরি ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেবকে একটু সংক্ষিপ্ত ভাবে একটু কিছু যদি বলেন। এই পর্যায়ে আমি অনুরোধ করছি তাহলে ঢাকা চেম্বারের প্রিন্টিং পাবলিশিং এবং লাইব্রেরি ডেভেলপমেন্ট স্টাডিং কমিটির কো কনভেনার জনাব মোহাম্মদ শামীম ভুঁইয়া আপনি যদি সংক্ষিপ্ত ভাবে কিছু বলেন আজকের আলোচনার উপরে। ধন্যবাদ। আচ্ছা ওরা মানে ডিসকানেক্ট হয়ে গেছে। ইকরাম আলী সাহেব কো কনভেনার ঢাকা চেম্বারের প্রিন্টিং পাবলিশিং এন্ড লাইব্রেরি ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটি আপনি যদি কিছু বলেন। দেখবি কিন্তু আছে কিনা কেউ না ইয়ে
ঠিক আছে, তাহলে এই পর্যায়ে আমি যেটা করবো যে এখন আমরা একটু ওপেন ডিসকাশন করি আজকে যারা আমাদেরকে জয়েন করেছে। আমি প্রথমে অনুরোধ করব আমাদের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা চেম্বারের জনাব এম এস শাকিল চৌধুরী সাহেব, আপনি যদি কিছু বলেন। স্যার ধন্যবাদ প্রেসিডেন্ট, শোনা যাচ্ছে? জি জি জি, থ্যাংক ইউ। আমি অনেক অভিনন্দন জানাচ্ছি, আজকে আপনার টেনিউরের প্রথম যুক্ত হয়েছি, আমি মাত্র পরশুদিন বাইরে থেকে এসেছি। আমি আজকের এই প্যাকেজ অনুষ্ঠানে মূলত কোভিড-19 নিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে গভর্নমেন্টের যে টোটাল প্যাকেজটা দেওয়া হয়েছে এটি আমি বলবো ঢাকা চেম্বারকে মাথায় নেবে, কারণ 1,03,000 কোটি টাকার বেশি প্যাকেজ ফিনান্সিয়াল রিকভারিতে দেওয়া হয়েছে। আপনার এই প্যাকেজ ইন্ডাস্ট্রি বলেন আর আপনার এই ছোট শিল্প বলেন আর লাইট ইঞ্জিনিয়ারিং বলেন, প্রত্যেকটার জন্যই কিন্তু এখান থেকে এই সাপোর্টটা পিক করতে হবে। এই সাপোর্টটা পিক করতে গেলে এই ছোট ছোট অর্গানাইজেশনগুলোর সেই ক্যাপাবিলিটিটা নেই যে ওরা ফাইট করে এই ইন্ডাস্ট্রির সাথে বা বিশেষ করে ব্যাংকিংয়ের সাথে ফাইট করে এই টাকাটা আদায় করবে। সে কারণে আমি প্রেফার করব আপনাকে বলবো যে একটা জিনিস যদি করেন, যেমন এখানে শহীদ সেন্ডিয়াবত যেটা বলেছেন, ফরিদ সাহেব যা বলেছেন, আলটিমেটলি এই ফাইন্যান্সিং অথরিটিগুলোকে এগুলোকে অ্যাকনলেজ করতে হবে। তারা কিন্তু শুরু থেকেই এই বাংলাদেশে আমরা দেখেছি এসএমই কে ফাইন্যান্স করতে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো সবসময় একটু রিলাকটেন্ট থাকে, কারণ তাদের ব্যুরোক্রেটিক ক্রাইসিসগুলো এখানে তৈরি হয়, যে কারণে তারা চায় না। আমি রিকোয়েস্ট করব প্রেসিডেন্টকে যদি ঢাকা চেম্বার থেকে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া যায়, যেমন ব্যাপ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এম এম অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংক এবং এই যে ব্যাংকিং ডিভিশন, এই চারটা অর্গানাইজেশনের সাথে ঢাকা চেম্বার যদি একটা কনস্ট্রাকটিভ আলোচনা করে, মানে ফ্রেমওয়ার্ক আলোচনাটা যদি করেন, যেমন এখানে মোমেন ভাই আছে, আমার মনে আছে যে আরএমজির যখন ক্রাইসিসগুলো দেখা দিয়েছিল 2008-09 যখন মোমেন ভাই বোর্ডে ছিলেন, আমরা একসাথে কাজ করেছি আজকে থেকে প্রায় 11-12 বছর আগে, আমরা কিন্তু তখন আরএমজির প্রবলেম নিয়ে কিন্তু ঢাকা চেম্বার কিন্তু মুভ করেছিলাম এবং আমরা সেখানে সফল হয়েছিলাম। সরকারের কাছে কোনো কিছু চাইতে গেলে দাবি দেওয়াগুলো একটা সুনির্দিষ্ট করে মুখে তুলে দিতে হয়, নাহলে পাওয়া যায় না। আমি মনে করি এই চারটা অর্গানাইজেশনের সাথে যদি ঢাকা চেম্বার একটা কনস্ট্রাকটিভ ফ্রেমওয়ার্কের মধ্যে যায়, আপনার এই যে স্মল ইন্ডাস্ট্রি, যেমন এখানে 20,000 কোটি টাকা রাখা আছে প্যাকেজের মধ্যে, এটা থেকে কিভাবে তার পাইটা নিবে এই আপনার প্রিন্টিং ইন্ডাস্ট্রি, কিভাবে নিবে লাইট ইঞ্জিনিয়ার, কিভাবে নিবে বুক বাইন্ডিং ইন্ডাস্ট্রি, কিভাবে নিবে তাদের স্যালারি এন্ড ওয়েজেস, এই পাইগুলো বের করার জন্য এই ছোট ছোট আর্ম আমব্রেলা অর্গানাইজেশনগুলোকে যদি ঢাকা চেম্বার একটা ফিট করে টেকনিক্যাল নলেজ দিয়ে, তারাই কিন্তু তাদের প্রবলেমটা সলভ করতে হবে। এটা ঢাকা চেম্বার টোটাল প্রজেক্টের সারা পৃথিবীর সব সমস্যা যদি নেয় ডেলিভারি করতে পারবে না, রাদার আমরা যদি এই আমব্রেলা অর্গানাইজেশনগুলোকে যদি তাদেরকে যদি ট্রেন আপ করে দিতে পারি বা তাদেরকে যদি গাইড করে দিতে পারি যে এইভাবে আপনারা যান, আর যারা ফাইন্যান্সিং এর সাথে রিলেটেড তাদেরকে যদি আমরা একটু এর আগে অ্যাপ্রাইজ করে দিতে পারি যে এইসব জায়গাগুলো থেকে আসবে, আপনারা যদি এগুলোকে অ্যাটেনশনটা দেন, তাহলে আমার মনে হয় একটা ভালো কাজ হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ শাকিল চৌধুরী সাহেব, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যেটা রেজ করেছেন, কারণ আমরাও চিন্তা করছি যে এটা কিভাবে, কারণ এখানে যেটা হচ্ছে যে আমরা যদি একে অপরেক্ষাকে ব্লেম করতে থাকি যে ব্যাংক দিচ্ছে না ব্যাংক দিচ্ছে না, কারণ আমরা কিন্তু ব্যাংকের কাছে যেতে লাগবে, আফটার গো টু দ্য ব্যাংক। তো আমরা যেটা করছি ঢাকা চেম্বার থেকে এসএমই ডিপার্টমেন্ট তো আমরা শুরু করলাম, আমরা অলরেডি কাজ শুরু করেছি, আর আমরা সব ব্যাংকের এসএমই হেডদেরকে ডেকেছি, আমরা আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা একটা ইনহাউস সবার বক্তব্য শুনবো যে, আর ওখানে কিন্তু আপনি যেটা বলেছেন এই জিনিসটা আমরা করছি যে সেক্টর ভিত্তিক ওই প্রণোদনা কিভাবে পাবে, কি কি ডকুমেন্টেশন লাগবে, ওটা যাতে ওনারাই আমাদেরকে বলে দেয়, তাহলে আমরা ওটা আমরা ডিসিমিনেট করবো ইনফরমেশনটা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আগামী মাসের শুরুর দিকে অথবা মোস্ট লাইকলি নেক্সট মান্থের ধরুন 10 তারিখের মধ্যে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে নিয়ে উইথ অল রেলেভেন্ট নিয়ে একটা মিটিং করতে চাচ্ছি, একটা ওয়েবিনার করবো আমরা। ওইখানে যেমন আমাদের যে জিনিসটা হবে যে এসএমই খাতের সাথে মানে যেসব ইন্ডাস্ট্রি পড়ে এসএমই খাতে কেন লোন পাচ্ছে না, এখানে কি ইজ দ্য ইন্টারেস্ট রেট দ্য প্রবলেম যে ক্যাপ করে দিয়েছে 9%, এটা কি ব্যাংক, যেমন এক্সপোর্টারদেরকে ঠিকই এখন কিন্তু অনেকে পাচ্ছে টাকা পাচ্ছে যারা এক্সপোর্ট করে, যারা বড় শিল্প যাদের আছে, তারপর যারা ব্যাংকের সাথে একটা ফর্মাল রিলেশনশিপ আছে ওনারা কিন্তু এখন প্রণোদনা থেকে পাচ্ছে, কিন্তু ছোট যারা আছে ওনারা পাচ্ছে না। তো এটা প্রবলেমটা কি, যদি ব্যাংক যদি না পারে, কারণ 3 মাস হয়ে গেছে অ্যান্ড যারা এসএমই খাতে স্পেশালি যারা আছে এদের জন্য ক্যাশ ফ্লো ইজ এ বিগ প্রবলেম, বড়রা অনেক
অন্য মিন্স অফ ফাইন্যান্সিং থেকে আমরা টাকা উত্তোলন করতে পারি, কিন্তু যার ছোট আছে ওদের জন্য ইভেন এক মাসের আপনার ভাড়াও ইজ আ বিগ হেডেক। আর স্পেশালি তিন মাসের যে ইয়ে ছিল, কারণ আমরা একটা জিনিস যেটা আই থিঙ্ক আমরা মিস করছি ওটা হলো যে আমরা যখন কথা বলি আমরা বলছি যে এখনো সমস্যা হয় নাই, সমস্যা হয় নাই কারণ তিন মাসে একটা স্থগিত ছিল আমার যে বিল পেমেন্ট ছিল, সরকার কিন্তু এটা তিন মাসের একটা স্টপেজ দিয়েছে, এই তিন মাস কিন্তু এখন উঠে যাচ্ছে, এই মাস থেকে এই ইয়েটা উঠে গেছে, এখন কিন্তু আমার বিলটা সাবমিট করতে লাগবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু আমার এখন থেকে শুরু হবে। তো এগেইন থ্যাংক ইউ সো মাচ আপনার ইনপুটের জন্য, আর আমরা এনে কাজ করছি, অ্যান্ড ইনশাল্লাহ ওয়ান্স উই ফাইনালাইজ ইট আমরা এক্সপেক্ট করবো যে সব স্টেক হোল্ডাররা যাতে আমাকে জয়েন করে ওয়েন উই হ্যাভ দ্যাট মিটিং। এই পর্যায়ে আমি আমাদের ঢাকা চেম্বারের ডিরেক্টর জনাব শহীদ হোসেন সাহেব, আপনি যদি কিছু বলেন শহীদ ভাই এই আজকের এই আলোচক বিষয়ের উপর। শহীদ সাহেব আপনি মিউট হয়ে আছেন, আপনি একটু আনমিউট করেন। জি আবার জড়িত এই জন্য যে মুদ্রণ শিল্পের যে কার্টুন যারা তৈরি করে, যেরকম এখানে বাসার সাহেব ছিলেন লোকাল কার্টুন ম্যানুফ্যাকচারার হিসাবে উনি এখানে স্পিচ দিয়ে গেছেন, তো আমরা সেই কার্টুনটার যে পেপার আছে সেই পেপারটা আমরা তৈরি করি। এই রিলেটেড আমার ব্রাদার্স পেপার এন্ড বোর্ড মিল নামে আমার একটা কার্টুন প্যাকেজিং ইন্ডাস্ট্রি আছে যেটাতে আমি পেপার তৈরি করি এবং তার ম্যানেজিং ডিরেক্টর আমি। তো এই জন্য যে রিলেটেড তাদের সাথে আমরা তারা আমাদের থেকে যে কার্টুনগুলো নিয়ে যায়, কাগজ নিয়ে যায়, তারা কার্টুন বানায়, তারা যেহেতু ব্যবসা করতে পারছে না, দেখা যাচ্ছে যে আমাদের এখানে তাদের বেশ একটা ক্রেডিট রয়ে যাচ্ছে, সেই ক্রেডিট হওয়ার কারণে আমরাও কিন্তু আমাদের সার্ভাইভ করতে পারতেছি না, আমাদের যে রা মেটেরিয়ালস আছে বা কোল আছে বা তেল আছে সেটা কিন্তু আমরা কিন্তু ইলেকট্রিক বিল আছে এটা পরিশোধ করতে আমাদের বেশ সমস্যা পেতে হচ্ছে। তো একটার সাথে একটা রিলেটেড এটাই স্বাভাবিক। তো গত রমজানের ঈদের আগে থেকে এই কোরবানি ঈদের এই প্রায় আগ পর্যন্ত এই দুটো সময় কিন্তু বাংলাদেশের যারা মুদ্রণ শিল্পে এবং কার্টুন শিল্পের সাথে জড়িত আছে তাদের ব্যবসাটা একটু ভালো হয়, কারণ অনেকেই ওই কাপড়ের ব্যাগ বা আদার ব্যাগ ট্যাগ এগুলি তৈরি করে এই সময়, সেটার সাথে সাথে আমাদের ব্যবসাটাও ভালো হয়। কিন্তু আমরা এই সময় তাদের ব্যবসা যেহেতু খারাপ আমাদের ব্যবসাটাও খারাপ হয়ে গেছে। তো আমি এই প্রসঙ্গে বলবো যে বাংলাদেশ সরকারের যে প্রণোদনাটা যেটা দিয়েছেন এটা সত্য কথা, আমরা ঢাকা চেম্বারের থেকে যদি সবাইকে একটা গাইডলাইন দিতে পারি যে ছোট ছোট যারা স্মল ইন্ডাস্ট্রি গুলো আছে তারা হয়তো ব্যাংকের সাথে তেমন রিলেশন নাই বা বুঝতে পারে না, যাতে এই পুনরুদ্ধার তারা পেতে পারে তাহলে সবার জন্য এটা ভালো হয়। আর আরেকটা জিনিস বলবো, এখানে এই সুযোগে হয়তো অনেকে আবার ব্যবসা করতে চাবেন অন্যরকম ভাবে। তো আমি অবশ্য যে বাসের সাহেবের মতের সাথে একটু ভিন্নতা মত পোষণ করব, কারণ আমরা যারা বাংলাদেশের ম্যানুফ্যাকচারার আছি তারা কিন্তু বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য যা যা দরকার তা আমরা করতে পারছি। তো বাহির থেকে যে পেপার যদি এখানে ওই শূন্য ডিউটিতে আসে তাহলে দেখা যায় অনেকে নিজের প্রয়োজনের অতিরিক্ত মালটা কিন্তু বাইরে বিক্রি করে ফেলে, তখন কিন্তু আমরা লোকাল ম্যানুফ্যাকচারাররা এটাতে সাফারার হই, হ্যাঁ, এবং তাদের সাথে আমরা কম্পিট করতে পারি না। তো এই বিষয়টাও একটু দেখা দরকার। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু সময় কম সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ 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 শহীদ সাহেব। আমরা যখন এটা নিয়ে পলিসিটা ইয়ে করব কি লাগবে, তো আমি যেহেতু আপনি ইন্ডাস্ট্রির পার্ট আর আপনি ঢাকা চেম্বারের পর্ষদেরও একজন সদস্য, তো আমরা আপনাকে এর সাথে অনেক গভীরভাবে নিযুক্ত করব। এই পর্যায়ে আমি অনুরোধ করব মিস লিলি হক, আপনি যদি কিছু বলেন আপা আমাদের একটু সংক্ষিপ্তভাবে বলেন, কারণ আমরা একটু উই আর প্রেস ফর টাইম। হ্যাঁ একটু ইয়ে করে একটু আনমিউট করেন, আপনি আপনি মিউট আছেন, আপনি আনমিউট করে দেন। ওই ইয়েতে একটা প্রম্পট দেখবেন, ওখানে জাস্ট ওকে আনমিউটটা চাপ দেন।
জি শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমি অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি যে এরকম একটা আয়োজন আমাদের ঢাকা চেম্বার থেকে মানে করা হয়েছে। ভীষণ জরুরি এই বিষয়টা, কারণ আমাদের এটা জীবিকা। আমি এখানে দেখতে পাচ্ছি যে এম এ মোমিন ভাই, আমাদের আগের প্রেসিডেন্ট, উনি আছেন। ওনার আব্বা ছিলেন আমাদের ওই প্রকাশনা শিল্পেরই একজন পথিকৃৎ, পায়োনিয়ার প্রিন্টিং প্রেস। উনি নিশ্চয়ই জানেন যে একটা প্রকাশনা শিল্প যখন তৈরি হয়, একটা ইন্ডাস্ট্রি, তার সাথে অনেকে জীবিকার প্রশ্ন আছে। এখানে এই যে 3 মাস আমরা গোডাউনের ভাড়া দিয়ে যাচ্ছি এবং অফিসের স্টাফদের বেতন দিয়ে যাচ্ছি, এখন পিঠটা এমন দেয়ালে ঠেকেছে যে এখন যদি আমরা যদি বই বিক্রির বিষয়টা বিপণনটা আনতে না পারি, আমরা যদি পলিসি মেকার হয়ে শুরু করতে না পারি নতুন ভাবে, তাহলে অনেকেরই মানে জীবিকার প্রশ্ন এসে যাবে এখানে। এইটা একটা বিষয়, এই বিষয়টা মাথায় রেখে আপনারা পলিসি মেকার হন। আজকের যে কথাগুলো আমরা জিস্টটা নিয়ে আমরা সরকারের কাছে এটা দিতে চাই, এক। আর দুই হলো যে প্রণোদনা তো আছেই, ব্যাংকগুলো এমন জটিল জটিল করে রাখে যে সাধারণ মানুষ ধারে কাছেও যেতে পারে না। প্রণোদনা টাকার চেয়ে বেশি প্রয়োজন সহমর্মিতা, সহযোগিতা, যাতে ব্যাংকগুলো খুব সহজভাবে যার যতটুকু প্রয়োজন তার চেয়ে কম নিয়েও যেন তারা এই সহযোগিতাটা করতে পারে। আমি আশা করব আমাদের আজকে এই যে বিষয়টি প্রকাশনা শিল্পে এটি ফ্রুটফুল হবে এবং আমরা সবাই মিলে একটি ভালো পর্যায়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনি বাস্তব যে চিত্র যেটা এটা তুলে ধরেছেন, আর এটা এখন সবার জন্য সমস্যা। এটা যখন আমরা ঢাকা চেম্বার থেকে অনেক কিছু আমরা আশা করেছিলাম যে সরকার স্পেশালি যে ধরেন আমাদের যে ইলেকট্রিসিটি বিল, যেটা অ্যাটলিস্ট ওখান থেকে শুরু করুক, মানে একটা কিছু দিয়ে আমাদেরকে শুরু করুক। জি আমার সবকিছু আমি পাবো না, কিন্তু একটা কিছু দিক, কিন্তু ওইটাও আমরা আশা করব। জি আমরা ওটা আমরা ওটা কথা বলছি, জি যে আমরা ওটা কথা বলছি, আমরা এখনো আমাদের দাবি, আমাদের বাজেটও এটাও ছিল যে অ্যাটলিস্ট ঠিক আছে আমি দিব, এমন আমরা বলেছিলাম যে পরে যে আমরা দিব, কিন্তু আপনাকে 6 মাস অথবা 1 বছর ইনস্টলমেন্ট করে দেন, ইনস্টলমেন্ট করে দেন, মানে এইভাবে যাতে আমার ব্যবসা যখন ঠিকভাবে আগের যে অগ্রযাত্রা ছিল, যেটা আমাদের যেভাবে আমরা ব্যবসা করতে পারতাম, যখন ওটা সফল হয়ে যাবে, ওই ধারা যখন চলে আসবে তারপরে আমরা আমাদের পরিশোধ করব, কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম এই সুযোগটা আমাদেরকে দেন, আমরা তখন নিজেরাই স্বনির্ভর হয়ে যাব, ওভারকাম করতে পারব। তো অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি অনুরোধ করব যেন এমএসসি দীক্ষা আপনি যদি সব কিছু বলেন। সিদ্দিকী সাহেব আপনি কিন্তু আনমিউট করতে পারবেন, শুনতে পাচ্ছেন? তুমি যখন কি জানি করছো, রিজেকশন আসছে, রিজেকশন আসার পরে এথলিস্টটা আসে, কেন এরকম হয়? কিন্তু এখন দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছি সবাই। আরেকটা জিনিস, আরে আমার নাম কি? এমএস সিদ্দিকী সাহেবকে আনমিউট করুন। এমএস সিদ্দিকী ভাই আপনার আবার বলতে লাগবে, আপনি কিন্তু মিউট আছেন এখন, আপনি জাস্ট আনমিউট চাপ দেন একটু। জি 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 আপনি বলুন। জি সরি, মাননীয় প্রেসিডেন্ট, সরি, আই এম সরি, মাননীয় প্রেসিডেন্ট, আপনি আমাকে আপনি একটা প্রশ্ন তুলেছেন যে যে সফট বইয়ের ভার্চুয়াল বইয়ের জগৎ এসে গেছে, এই চ্যালেঞ্জটাকে কিভাবে মুদ্রা এবং প্রকাশকরা দেখছেন? আমি কেউ এটা প্রশ্নটা অ্যাড্রেস করেননি, কিন্তু আমি বলবো আমাদের মুদ্রণ প্রকাশনা শিল্পটা এখনো এই ভার্চুয়াল বইয়ের মার্কেটের চ্যালেঞ্জে পড়েনি, কারণ আমরা এখনো আইসিটি ওরিয়েন্টেড, ভার্চুয়াল মার্কেট ওরিয়েন্টেড নয় আমাদের দেশে পাঠকরা, কিন্তু এটা গ্রেজুয়ালি আসবে, নেক্সট জেনারেশন আসলেই আসবে।
এখন আমি বলবো আমাদের দেশে অনেক স্মার্ট ইয়াং জেনারেশন ই মার্কেটে চলে গেছে, ওরা কিছু কিছু বই হয়তো বিক্রি করে, কিন্তু মুদ্রণ শিল্পের সাথে যেসব প্রকাশক এবং বিক্রেতা বা প্রেস জড়িত আছেন, আমি বলবো যে ওনাদেরকে এই সেক্টরে ওনারা একটা পাইনিয়ারিং রোল নেওয়া উচিত, এবং এই ভার্চুয়াল বইয়ের মার্কেটটাকে ওনারাই আগে গ্র্যাব করা দরকার। কারণ এটা খুব সীমিত পর্যায়ে হলেও এখনো কিন্তু আমরা দুই একটা বই ভার্চুয়াল মার্কেট থেকে ই মার্কেট থেকে কিনি, এবং এটার ইনভেস্টমেন্টও কম, শুধু সফটওয়্যার একটা একটা মুদ্রণ সংস্থা তৈরি করার জন্য যে যত টাকা লাগে, একটা ভার্চুয়াল মার্কেটের জন্য কিন্তু ই বুক বুক সেন্টারের জন্য অত টাকা ইনভেস্টমেন্ট প্রয়োজন নাই। আমি বলবো মুদ্রণ প্রকাশনা সংস্থা যারা জড়িত আছেন তারা মুদ্রণের সাথে পাবলিকেশনের সাথে বিক্রয়ের সাথে সাথে পাশাপাশি ই মার্কেটে ওনারা সবার আগে প্রবেশ করা উচিত, কারণ আমাদের দেশে ইয়াং জেনারেশনটা যেভাবে গ্র্যাব করে নিচ্ছে সব ধরনের ব্যবসাগুলো, তারা কিন্তু আপনাদের ই বুক মার্কেটটাও টেক ওভার করবে। সেটা টেক ওভার করার আগে আমি এই মুদ্রণ প্রকাশনা শিল্পের সাথে জড়িত নেতৃবৃন্দকে বলবো ওনাদের মেম্বারদেরকে অ্যাওয়ার করে এই মার্কেটটাকে ওনাদেরকে আগে পাশাপাশি মুদ্রণের পাশাপাশি ট্রেডিশনাল মার্কেটের সাথে সাথে ই মার্কেটটা তো তাদের এনকারেজ করেন। ধন্যবাদ। ধন্যবাদ সিদ্দিকী সাহেব। আমরা জানি যে আপনি অনেক আপ টু ডেট উইথ টেকনোলজি অ্যান্ড অনেক ইনোভেটিভ জিনিস নিয়ে কাজ করেন, তো তারপরে ইট ওয়াজ এক্সপেক্টেড যে আপনি এই প্রশ্নের উপর কিছু আনসার দেবেন, তো ধন্যবাদ আপনাকে। আমি এই পর্যায়ে অনুরোধ করব আমাদের ঢাকা চেম্বারের মেম্বার ওয়ালুল ইসলাম ডলার ভাই, আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, একটা মিটিং করার সুযোগ পাইছি, মানে এই প্রথম, যে ধন্যবাদ এবং আপনি স্মার্ট প্রেসিডেন্ট সম্ভব আছে। এনিওয়ে, একটা প্রবাদ আছে, আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। প্রেসিডেন্ট, আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি, ডলারে বল। একটা প্রবাদ আছে, আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। তো সেই শিক্ষার জন্য আমাদের মুদ্রণ এবং প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে রাখতে অবশ্যই হবে, তাছাড়া আমরা একটা শিক্ষিত জাতিও পাবো না, একটা শিক্ষিত মা তৈরি হবে না। তো আমি আমার আরেকটা প্রসঙ্গ নিয়ে আপনাকে কথা বলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি কি করা দরকার। আমরা এই মিডিয়াম সার্কেলে বিজনেসম্যান হয়ে আমরা কিছু প্রবলেম ফেস করতেছি। বাংলাদেশ গভর্নমেন্ট, আমাদের প্রধানমন্ত্রীর থেকে একটা নির্দেশ আসছিল যে 9% ইন্টারেস্ট 1 ডিজিটে করার জন্য প্রথম 1 এপ্রিল থেকে। কিছু ব্যাংক করছে, কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক এখনো এই 9% ইন্টারেস্ট। আমরা এইটা নিয়ে কাজ করছি, ঢাকা চেম্বারে নিয়ে কাজ করছি, আর এটা নিয়ে পরে আমরা অন্য একটা ইয়েতে অ্যাড্রেস করব। না, আমি সেটাই এই এটা কিন্তু দেখেন, এটাতে কিন্তু মুদ্রণ শিল্পের অনেক ব্যবসায়ী যাদেরকে হিউজ পরিমাণ এই ব্যাংক ইন্টারেস্ট দিতে হচ্ছে এই এই কোভিড-19 এর সময়ও। হ্যাঁ, তো সেইখানে তারা কিন্তু বড় এফেক্টেড হচ্ছে। তো যদি আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি মানে ঢাকা চেম্বার একজন প্রেসিডেন্ট হয়ে আপনি যখন বাংলা ব্যাংকে মিটিং এ বসেন, আপনি যদি এইটাকে আরেকটু কনসেন্ট্রেট করেন ওনাদেরকে, তাহলে আমার মনে হয় যে অনেক মিডিয়াম সার্কেলে যারা মুদ্রণ শিল্পী শিল্প যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু অনেক সেফ হবে। কারণ কি, এই মুহূর্তে 14%, 15%, 16% ইন্টারেস্ট দিয়ে হাউ দে উইল বি সার্ভাইভ, কারণ মানুষ বেঁচে থাকতে পারছে না, তো সেখানে কিভাবে সম্ভব হবে? আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করছি, আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা কি, আপনি দেখেন আপনার বিল্ডিং এ মধুমতি ব্যাংক আছে, সেও কিন্তু নামতেছে না, সে ওই একই জায়গায় দাঁড়ায় আছে। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো জানান দীন মোহাম্মদ সাহেব, আমাদের ঢাকা চেম্বারের ডাইরেক্টর। আপসার, আপনি যদি কিছু কিছু বলেন, একটু আনমিউট করেন দীন মোহাম্মদ ভাই, আনমিউট করেন, একটু শুনতে পাচ্ছি না আপনাকে। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। এবারে শুনতে পাচ্ছেন? জি জি জি, বলো। জি, থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। না না, আমি দুটো কথা বলবো। জি, যখন আমাদের পিএম আসছে প্রায় 3 মাস পূর্বে,
ডিক্লারেশন দিচ্ছেন যে 20,000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে এসএমইটিসির বিভিন্ন ব্যবসায়ীদেরকে। আমি তো বেগম বাজার মৌলিক বাজার বণিক সমিতির সভাপতি, সেই হিসাবে আমি অনেক ব্যবসায়ীদের আশ্বস্ত করছিলাম এসএমইদেরকে যে তোমরা কিন্তু সুন্দর একটা লোন পেতে যাচ্ছ, যেটা পিএম ডিক্লারেশন দিছে ইনশাল্লাহ এটা পাবে। কিন্তু এখন এটা পাইতে যায় ওদের জন্য কিন্তু খুব বোঝা হয়ে গেল, বিভিন্ন ধরনের ওদের প্রশ্ন, বিভিন্ন ধরনের পেপার, বিভিন্ন কিছু, এত কিছু কিন্তু আমাদের সকল সাধারণ ব্যবসায়ীরা কিন্তু এত কিছু নলেজে রাখেও না বা অত কিছু করতেও সম্ভব হয় না। এইটাকে যদি একটু সহজ থেকে সহজতর করা যায় এবং ঢাকা চেম্বারের মাধ্যমে যদি এটা একটু ব্যাংকের সঙ্গে আলাপ আলোচনা করে যদি এটাকে আরো সহজ করা যায় তাহলে আমি মনে করি সকল ব্যবসায়ীরা উপকৃত হবে। আব্দুল হামিদ স্যার, আপনি যদি কিছু বলেন, একটু আনমিউট করতে লাগবে, আপনার একটু আনমিউট করে নেন, একটু সংক্ষিপ্ত ভাবে একটু বলেন। ধন্যবাদ প্রেসিডেন্ট, আপনাকে সুন্দর একটা সেমিনার এবং গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য। ঢাকা চেম্বার সবসময় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে কাজ করে আসছে এবং তারই ধারাবাহিকের এই আয়োজনটা এখানে ঢাকা চেম্বারের ব্যবসায়ীদের প্রিন্টিং প্রিন্টিং আর গুলো পাবলিকেশন দুটা আলাদা জিনিস এবং একে অপরের সাথে সম্পৃক্ত হচ্ছে। উইদাউট প্রিন্টিং পাবলিকেশন হবে না এবং পাবলিকেশন আর প্রিন্টিং সম্পৃক্ত ভাবে মানে অঙ্গভঙ্গি ভাবে জড়িত। আর প্রিন্টিং সেক্টরে কিছু বৈদেশিক মুদ্রা ইনকাম হয়, ভবিষ্যতে আমরা অতীতেও অনেক এক্সপোর্ট হয়েছে প্রিন্টিং আইটেম। সেক্ষেত্রে আমার প্রস্তাবনা ছিল শুরুতেই, আমাদের এই কমিটি হওয়ার শুরুতেই আমার প্রস্তাবনা ছিল যাতে বিদেশ থেকে কোনো রকম কোনো প্রিন্টিং দ্রব্যাদি কমপ্লিট দ্রব্যাদি না আসে। প্রিন্টিং ইয়ে আসবে, হয়তো কালি আসতে পারে, পেপার আসতে পারে, কিন্তু কমপ্লিট কোনো প্রিন্টিং আইটেম যাতে ইম্পোর্ট না হয় সেই প্রস্তাব ছিল আমার শুরু থেকে এবং সেখানে আমি আজকেও সেই প্রস্তাব রাখবো। ওটা যদি না আসে তাহলে আমাদের প্রিন্টিং এর প্রচুর এক্সপোর্টের সম্ভাবনা আছে এবং অনলাইনে যদি আবার সরকার যদি অনলাইনে যায় তাহলে কিন্তু আমাদের প্রিন্টিং সেক্টর কিন্তু এটা চলবে। সেখানে ইয়ে আছে, গার্মেন্ট সেক্টর আছে, সেখানে ওষুধ শিল্প আছে, প্যাকেজিং দ্রব্যাদি আছে, প্রিন্টিং সেক্টর কিন্তু কখনো অনলাইনে সম্ভব হবে না, এটা থাকবেই। সেটা মাথায় রেখে আমাদের অগ্রসর হতে হবে এই জন্য যে যাতে প্রিন্টিং সেক্টরটা যাতে ইন্ডাস্ট্রিগুলো বাঁচানো যায়, গভর্নমেন্টের প্রণোদনার জন্য এখানে আমরা দিতে পারি, সেই ব্যাপারে আপনার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তো পরিশেষে অনেক ধন্যবাদ। আরো কিছু কথা ছিল যেহেতু আমাকে এখানে শেষ সময়ে আমরা ঢাকা চেম্বারের তরফ থেকে যেটা করছি আমরা এখানে সাবসেক্টর, একটা সেক্টর থাকে, অনেকগুলো সাবসেক্টর থাকে, আমরা সব স্টেক হোল্ডার যারা আছে এই আপনার বেসরকারি খাতে সবার সাথে এরকম করে বসবো, যারা কোনো সেক্টরের সকল স্টেক হোল্ডারকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ একটা পলিসি গাইডলাইন আর ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করব। আর এইটাই কিন্তু আমরা এই জিনিসগুলোই আমরা সরকারের সামনে নিয়ে যাব, আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে নিয়ে যাব। অ্যান্ড আমরা
জি সরি, আজকে ইলেকট্রিসিটি ফর সাম রিজন আজকে অনেক ফ্লাকচুয়েট করছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তো আমি যেটা বলছিলাম আগে, যে আমরা যত স্টেক হোল্ডার আছে আমরা সবার সাথে বসে সাবসেক্টর নিয়েও একটা আলোচনার ভিত্তিক আমরা যে যে একটা কম্প্রিহেন্সিভভাবে একটা পলিসি গাইডলাইন সরকারের সাথে আমরা যখন কথা বলবো আমরা তুলে ধরবো। আর এই সাথে স্পেশালি এখন এই কোভিড সিচুয়েশনে যে আপনার বাংলাদেশ ব্যাংক হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট, কারণ ব্যাংকিং খাতে যখন যাচ্ছি আমার কথা শুন আমাদের কথা যখন শুনছে না ব্যাংকরা, স্পেশালি বেসরকারি খাতের ব্যাংক, তখন বাংলাদেশ ব্যাংক হ্যাজ টু টেক দ্য লাইন যে এখন কীভাবে ডিসবার্সমেন্টটা করা যায়। আমরা কিন্তু এইভাবে এখন অনেক কথা বলছি যে যদি বেসরকারি ব্যাংকরা 9% ইন্টারেস্টে যদি আমাদেরকে লোন না দিতে চায় তাহলে ওনাদের যত দ্রুত সময়ের মধ্যে ওনাদের এই জিনিসটা বলতে লাগবে যে আমরা করতে পারবো না, কারণ ইন্টারেস্ট রেটটাই আমাদের জন্য সমস্যা। তখন কিন্তু এটার অল্টারনেটিভ আছে কতগুলো, যেমন ধরুন আপনার এসএমই ফাউন্ডেশন হতে পারে, পিকেএসএফ হতে পারে, এমএফআই হতে পারে, এবার সরকারি ব্যাংক। আমি যদি খালি বলে দিই যে ঠিক আছে এমএসএমইর জন্য এখন সরকারি ব্যাংকই ইউজ করা হবে ফর ডিসবার্সমেন্ট অফ লোন, বাট একটা কিছু আমাদের উপায় বের করতে লাগবে, কারণ তিন মাস হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত স্পেশালি এমএসএমই খাতে এই 20,000 কোটি টাকার থেকে মাত্র 70-80 কোটি টাকা ডিসবার্সমেন্ট হয়েছে। তো আমরা আশা করবো যে সরকারও এটা নিয়ে কিছু করবে, আর ঢাকা চেম্বারও আমরা সব স্টেক হোল্ডার সাথে বসে উই হ্যাভ টু ফাইন্ড দ্য ওয়ে ফরওয়ার্ড আলোচনার মাধ্যমে ভবিষ্যতে। এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আনন্দিত যে আমাদের সম্মানিত অতিথি ও ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি জনাব এম এ মোমেন সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন। উনি এতক্ষণ ধরে আমাদের সবার কথা শুনলো, আর যেহেতু উনি এই ইন্ডাস্ট্রির সাথে ওনার সম্পৃক্ততা বহু আগের থেকে, তো আমি আশা করব যে স্যার আপনি যদি আপনার বক্তব্যে যে প্রবলেম অ্যান্ড কনসার্নস অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড এগুলো নিয়ে কিছু উঠে আসে। স্যার একটু আনমিউট করতে লাগবে আপনার। ঠিক আছে, জি জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রেসিডেন্ট শামস, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে দেখলাম ও প্রাক্তন শাকিল ভাই, আপনার ভাইস প্রেসিডেন্ট বশিরউদ্দিন, কয়েকজন ডিরেক্টর কথা বলেছেন, আমি সময় হারিয়ে করতে চাই না, এবং আমাদের যারা বিশেষ অতিথি এখানে এসেছেন বিভিন্ন সেক্টর থেকে সাব সেক্টর থেকে এই প্রিন্টিং এবং পাবলিশিং জগতের সকল সভাপতিদেরকে এবং যারা এখানে বাইরে থেকে আমাদের আলোচনা করেছেন আমাদের মেম্বার্সরা তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রেসিডেন্ট শামসকে ধন্যবাদ দিতে চাই যে পরপর এই নিয়ে বোধ হয় 3 নম্বর হলো ওয়েবিনারে যে আমরা একটা গতিশীল কিছু করতে পারি এবং অর্থবহ কিছু করতে পারি, এটা এই সময়ে উনি অত্যন্ত একটা চ্যালেঞ্জিং ভূমিকা রেখেছেন এবং এটা কার্যকর হচ্ছে। আমার সঙ্গত কারণে আমি অবাক হয়ে গেছি যখন এই সেক্টরকে উনি আমাকে কল করেছেন পরশুদিন বিকেলে যে আপনি একটু স্যার কিছু বলবেন কি না। তা আমি বললাম ভাই এটা তো আমারই ইয়ে জগৎ এবং আমরা তো যাদের সঙ্গে আলাপ করবো যারা বসবে প্রায় সকলেই এই অবস্থায় কোভিডের এই পরিস্থিতিতে অলমোস্ট অন্ধ, তা আমি এক অন্ধ আর এক অন্ধদেরকে কী কী দিব কী কর বলতে পারি। তো এরকম একটা সিচুয়েশনে বসে যাই হোক ভালো লাগলো কেন, অনেকদিন পরে পরিসরে ঢাকা চেম্বারে যখনই কোনো কিছু হয় নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজের কাছে একটা গর্বিত গর্ব ভাব মনে হয়, এবং একই সঙ্গে আমাদের অনেকের সঙ্গে দেখা হয়ে গেল এই জন্য ধন্যবাদ। কয়েকদিন আগে আপনি 9 জন প্রাক্তন সভাপতিদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছেন, তার আগে একটা স্কিলের উপরে করেছেন, আমি চমকিত যে সাবজেক্টগুলো আপনি অত্যন্ত সুন্দরভাবে চুজ করেছেন। এই সময়ে যেটা হচ্ছে আমরা যেই যে নেচার অফ বিজনেসে আছি এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিজনেস, যারা এই বিজনেসে এসছে এটা আজকের না, এটা আমি তো 60 ইয়ার্স ধরে দেখছি, আই এম এ সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান ফ্রম প্রিন্টিং পাবলিশিং আমরা এখন ইঙ্ক ম্যানুফ্যাকচারিংয়ে গেছি। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে
এখন পেপার ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কার্টুন ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এখানে বই প্রিন্ট হচ্ছে ইন নো টাইম। এই যে মেলা যেটা গেছে, সেই মেলাতে আমরা প্রতিদিন নিয়ত দেখেছি 30টা 40টা 50টা বই বেরিয়েছে। মানে একসময় আমরা শুনতাম যে জাপানে 100টা বই বের হয় একদিনে, আবার দেখেছি ইন্ডিয়াতে 150টা ম্যাগাজিন বের হয় একদিনে। তো বাংলাদেশও সেই অর্থে এই লাস্ট মেলাগুলোতে আমরা যেটা দেখছি যে ধাপে ধাপে আমাদের প্রিন্টিং জগতের যারা কর্মী এবং যারা কাজ করছেন ওনার্স এবং যারা এই আমাদেরকে চমক দেখাচ্ছেন, এক একটা বই 10-12 দিনে বই বেরোচ্ছে, পাণ্ডুলিপি দিচ্ছে বই বেরোচ্ছে। আই এম নট ইন্টারেস্টেড, আমি বলছি না যে কোয়ালিটি বা এটার ইয়েটা কি, বাট অত্যন্ত ভালো মানের এবং এগুলি বিদেশে রপ্তানি হচ্ছে, পাবলিশিং এর এখন যথেষ্ট ওপেনিং আসছে। যাই হোক, যেটা মেইন হচ্ছে সেটা হচ্ছে যে আজকে দুই একটা পয়েন্ট আমি এখানে অত্যন্ত সুন্দর কম্প্রিহেন্সিভ আলোচনা হয়েছে, ইউ হ্যাভ কভার্ড অলমোস্ট অল দ্য পিপল যারা এখানে আছে, এরা পেপার থেকে, প্রিন্টিং থেকে, প্যাকেজিং থেকে, পাবলিশিং থেকে, আমি বাধাইর কাউকে শুনতে পারলাম না, বাধাইরও একটা বড় সেক্টর, এটা সাবসেক্টর, এবং এরপরে বুকসেলার্স এবং যারা বই বিক্রেতা এবং সেলার্স অ্যাসোসিয়েশন থেকে, প্রিপ্রেস থেকে একজনও আসেন নাই। প্রিপ্রেস একটা ইম্পর্টেন্ট পার্ট, এই যেখানে আমাদের সমস্ত আগে যেসব স্ক্যানিং থেকে যেগুলি হয় তারপরে এটা ফাইনাল, আজকাল তো প্লেটলেস মানে ফিল্মলেস যুগে আছি আমরা, আসলে আমরা একটা ডিজিটাল এইজে ডিজিটাল এরায় আছি। একজন বক্তা আমাদের, আমি সবাই যদি দেখে, আমি অনেকগুলো নোট করেছি, আমার জন্য আই এম ভেরি এনরিচ টুডে। ইনফ্যাক্ট আমি জানতে পারলাম যে আমাদের কাস্টমার ইয়ে কত বড়, এটা হয়তো আমার জন্য ভালো হয়েছে। আমি এখনো ইঙ্ক ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের, বাংলাদেশ ইঙ্ক ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে আছি। তো আমি নিজেই দেখেছি যে এই কোভিডের কারণে এই কয়েকটা মাসে অলমোস্ট স্থবির হয়ে গেছে আমাদের এই সেক্টরটা, স্থবির হয়ে গেছে। কারণ আমি কালি বিক্রি করে কালি দেই, যদি প্রিন্টাররা আমার কালির ডিমান্ড না হয় না থাকে, তাহলে আমি বুঝতে পারছি যে তাদের অবস্থা ভালো না। যারা আমার 26% অফ মাই সেল ইজ টু দি ওয়েব প্রিন্টিং, যারা আপনার পত্রিকা, একজন বলেছেন যে ওই রিপোর্টার ইউনিট থেকে যে দেখেন কয়টা পত্রিকা ছিল, এখন মাত্র 86 পত্রিকা। তো সত্যি কথা কি, প্রথম আলোর মতো একটা পত্রিকা যেটা 1.5 কোটি 1 কোটির উপরে, 1 কোটির উপরে ছাপাতো, সেটা এখন অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আই ক্যান ফিল ইট, বিকজ আমার এখনো রসদ রয়ে গেছে যে এই রসদ দিয়ে আমার কোনো কাজ হবে না। এই রসদগুলো আপাতত আবার এই নিউজ পেপারের ডিমান্ড হবে, কারণ একটা কারণ নিউজ পেপার অনেকে পড়ছেন না, হাতে লাগলে সবাই ফিয়ার অফ কোভিড, তো এরকম ঘটনাও আছে। তো আমার কাছে যেগুলি ইয়ে হচ্ছে যে আজকে যে আলোচনাগুলো শুনলাম এর থেকে একটা ওয়েভ তৈরি হয়েছে মিস্টার প্রেসিডেন্ট, এবং আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকের কথার থেকে ছোট ছোট পয়েন্ট লিখেছেন। ঢাকা চেম্বারের রিসার্চ অত্যন্ত সমৃদ্ধ একটা আমাদের ডিপার্টমেন্ট, এই রিসার্চ থেকে এইগুলোকে সম্মিলিত করে আমার বিশ্বাস যে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, যেগুলো সেনিনা ভাই শহীদ ভাই প্রথম ইয়েতেই দিয়েছে, আমার ধারণা ছিল না যে 12,000 কোটি টাকার টার্ন ওভার হয় এবং সেখানে 4,000 কোটি টাকা দেখেন এই 4 মাসে আমাদের ক্ষতি হয়েছে। এখন আমি যেটা দেখলাম যে অ্যাপার্ট ফ্রম প্রত্যেকের যে ঘাটতি নানান দিকে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট যেটা দেখছি যে প্রত্যেকেই বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে, তারা নিজেরা কিন্তু দেখেন ওনার্স হিসাবে কেউ এখন পর্যন্ত বলছে না যে আমার কিছু লাগবে, দে আর সিম্পলি ইন্টারেস্টেড টু সার্ভাইভ অ্যান্ড টু সার্ভাইভ দেয়ার কোম্পানি, সার্ভাইভালের ব্যাপার হয়ে গেছে। তারা তাদের শ্রমিকের কথা বলছে, তারা তাদের রসদের কথা বলছে, তারা ডিউটির কথা বলছে যে আমাদের এখানে পারলে সব র মেটেরিয়ালসে ডিউটি কমিয়ে দেন, মেশিনারির উপরে ডিউটি কমিয়ে দেন। সরকারের এখন ডিউটি পে বাজেট ডেফিসিট তো হচ্ছেই, বাজেট ডেফিসিট এটা পূরণ করা এত সহজ নয়, এটা সময় লাগবে, তো সেখানে এখন আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সরকারের এখন ইয়ে হতে হবে যে কোথায় গিয়ে দিলে তারা সার্ভাইভ করবে। এই ইন্ডাস্ট্রিতে যদি আজকে 1,00,000 লোক, 7,00,000 লোক ইনভলভ, 3,00,000 লোক নানান ইয়ে, আমরা যেটা ওনাদের কথার থেকে বুঝতে পারলাম এটা একটা বিরাট গ্রুপ। এখন শুধু এক্সপোর্টাররা বেনিফিট পাবে, কিন্তু যারা আমরা যারা কালি বানাচ্ছি, পেপার তৈরি করছি, এই যে ইম্পোর্ট করছে যারা র মেটেরিয়ালসগুলো দিচ্ছে, এগুলি যারা এখানে তৈরি করছে এরা তো ইম্পোর্ট সাবস্টিটিউট করছে, এরা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি। কোনো কান্ট্রি কোনো দেশের গ্রোথ হয় নাই যারা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রিকে নার্চার করে নাই, হার্নেস করে নাই। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলিকে বাঁচিয়ে রাখা, এবং এতে আমাদের বৈদেশিক মুদ্রা সেভ হবে, টাইম সেভ হবে। আমি মনে করি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, অনেকে এখানে উল্লেখ করেছেন, সো দিস মাস্ট বি টেকেন ইন টু অ্যাকাউন্ট। আচ্ছা, আমি এই দুটো
কথা এখানে বলতে চাই যে আমরা কিন্তু এখন কন্ট্রোলড টেকনোলজিতে আসছি। এই যে একটা কথা অনেকে বলেছেন যে ওয়ারিড হয়ে গেছেন যে হয়তো ডিজিটাল এরাতে এসে আমাদের কন্ট্রোল টেকনোলজিতে আমরা কি হারিয়ে যাবো নাকি, তো ভালো কথা বলেছেন একজন আমি একজন বক্তা আমার, উনি বলেছেন যে না বই হারিয়ে যাবে না, বই পড়ে শিখতে হবে। একদম খাঁটি কথা বলেছেন, আমি অনেক সময় বই হয়তো ইন্টারনেট থেকে দুই একটা কথা দেখি তারপর এটা মনে থাকে না, কিন্তু যেটা নিজে পড়ে শিখেছি আজকাল এখনো ছোটবেলার যেগুলি শিখেছি সেগুলি আমাদের মনে আছে। উই স্টিল গিভ এক্সাম্পলস অফ ওল্ড টাইমস, এটা কিন্তু এত তাড়াতাড়ি যাবে না, দিস উইল কাম লাইক সিনেমার মতো। গান শুনেছি ভুলে গেছি, কিন্তু এখনো গান শুনলে ওল্ড সংসে যাই আমরা, তাই না? এখনো ওল্ড সংসে যাই, এখনো সেই ছবি দিলেই আমার আমার ছেলেকেও দেখেছি রবীন্দ্রসঙ্গীত শুনছে। একটা টাইম আসে যখন দে রিয়েলি আন্ডারস্ট্যান্ড তার কার মধ্যে ডেপথ আছে। এগুলি হচ্ছে ক্ষণস্থায়ী, তো দিস ইন্ডাস্ট্রির একটা ইয়ে উইল রিমেইন। হ্যাঁ, পরিবর্তন হবে, পরিবর্তন হবে, কিন্তু আমাদেরকে এগুলি অ্যাডজাস্ট করতে হবে। আমি আর একটা জিনিস এখানে বলতে চাই যে আজকে যে আলোচনা হলো এটা একটা বার্ডস আই ভিউর মতো, এটা আমিও নোট করেছি অনেকগুলি জিনিস। আমি খুব খুশি হয়েছি যে আপনি প্রেসিডেন্ট সাহেব যে সাবসেক্টরগুলোর ইয়ে নোট করে আপনি একটা কম্পাইল করে ইউ অ্যাসিওর্ড মি দ্যাট ইউ উইল সি দ্য ইনফরমেশন মিনিস্টার, নট অনলি দ্য ইনফরমেশন মিনিস্টার, আই থিঙ্ক ইউ শুড সি অলসো দ্য কমার্স মিনিস্টার অ্যান্ড টেল দ্যাম দ্যাট ইন হোয়াট ডিফিকাল্টিজ উই আর ইন। আর যেটা এখানে আরেকটা হচ্ছে যে বই দেখেন আমার কাছে এখন স্টক রয়ে গেছে, আমি যেহেতু ডিমান্ড নাই এই মুহূর্তে বই পাবলিকেশন আমাদের দুটা ক্ষেত্রে, পাবলিকেশন একটা পার্ট, প্রিন্টিং একটা পার্ট, তারপরে দেখেন যারা অ্যাক্সেসরিজ আছে এগুলি যদি না চলে তো অ্যাক্সেসরিজ হবে না, এক্সপোর্ট একটা পার্ট, সবগুলোই কিছুটা থমকে গেছে। সব থমকাতে আমরা সবাই স্টপ হয়ে গেছি একটা জায়গায়। এখন ইম্পর্টেন্ট এটা আমি সবার কাছ থেকে দেখলাম যে এই যে 20,000 কোটি টাকার প্রণোদনা হয়েছে এই জিনিসটা সবাই, আপনি তো বলেছেন মাত্র একজন পেয়েছে, আমার ধারণা হয়তো তাই বা খুব বেশি হলে অল্প কিছু, কিন্তু এই যে ব্যাংকদের যে একটা অনীহা এই যে এটাকে অ্যাড্রেস করার যেটা আমাদের এখন এই মুহূর্তে লাগবে সেই জিনিসটা যদি না করে তাহলে আমাদের খুব অসুবিধা হবে। আমি যেটা ফিল করছি যে আমরা যে সিচুয়েশন এখন আসছি দেখেন এটা কিন্তু নর্মাল সিচুয়েশন না, আমাদেরকে একটা ওই দিন আমাদের বোধহয় ফাইন্যান্স পরিকল্পনা মন্ত্রী এসছিলেন আপনাকে বলেছেন ইট ইজ দ্য নিউ নর্মাল। এই নিউ নর্মালে কি হচ্ছে, আমরা যারা তাদের ফ্যাক্টরি খুলছি আমরা একটা নতুন আঙ্গিকে চিন্তা করতে হচ্ছে, বাধ্য হচ্ছে নিউ টুলস ব্যবহার করছি, নিউ টেকনোলজি দিতে হচ্ছে, কোথায় লোক লাগবে কি না লাগবে এটাকে আবার রিপ্ল্যান করছি, স্ট্র্যাটেজিক সমস্ত একটা প্ল্যানিং এর মধ্যে সব নতুনভাবে করতে হচ্ছে। এই জিনিসটা অ্যাডিয়ার করা এত ইজি না। এই করতে গিয়ে এমন সময় দেখা যাচ্ছে যে আমাদের অত্যন্ত যেটা ইয়ে হচ্ছে যেটা শঙ্কিত আমরা সেটা হচ্ছে আমাদের অর্থের অভাব। এই অর্থের অভাবে আমাদেরকে একটা জায়গায় কতজন টিকতে পারবে আর কতজন টিকতে পারবে না আমার মনে হয় সেরকম একটা জায়গায় চলে গেছি। কিন্তু এই ইন্ডাস্ট্রিটা যদি লোক পড়ে যায় তাহলে যেই শঙ্কা হবে যে এই যে এমনি আমাদের বিদেশ থেকে যারা রিটার্নিস তারা আসছে তাদেরকে আমাদের একটা জব ক্রিয়েশনের ইয়ে হচ্ছে, এটা কিন্তু একটা লেবার ইনটেনসিভ, এই যে ক্ষেত্রটা পুরো প্রিন্টিং পাবলিশিং প্যাকেজিং এন্টাই এটা কিন্তু লেবার ওরিয়েন্টেড, লেবার ইনটেনসিভ একটা ইন্ডাস্ট্রিকে আমাদেরকে নার্চার বা না হলে একটা সোশ্যাল ইস্যু তৈরি হবে। আমরা খুবই শঙ্কিত, খুবই ওয়ারিড, এবং আমি এইখানে মনে করি যে আমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের যে মিলটা এটাকে আরো স্ট্রঙ্গার করে আমাদেরকে একটা রেজিলিয়েন্সি আনতে হবে। এখানে যদি আপনার, আমি জানি না আপনার চেম্বারের সঙ্গে আপনার সঙ্গে ইনভলভ, আই ডোন্ট নো ইফ দেয়ার ইজ অ্যান আইডিয়া ক্রেডিট অর কোনো ফিনান্সিয়াল প্যাকেজ এছাড়াও হয় কি না, কিন্তু যেটা আছে সেটাই তো আমরা পাচ্ছি না। আমার একটা, আমি একটু শেষ করি, আমি জানি যে সময়ের একটা সংক্ষিপ্ততা আছে, 2 ঘন্টা আপনি আলোচনা করেছেন। না স্যার, আপনি ইউ ক্যান পরে কন্টিনিউ। আমি অত ইসেতে যেতে চাই না, আই কুড হ্যাভ আই ওয়ান্টেড টু, মানে আমি নোট করেছি ফরিদ সাহেব থেকে শুরু করে আপনি প্রায় 20-25 জনের মতো আপনি ইউ হ্যাভ অ্যালাউড পিপল টু স্পিক ইচ অফ দেম, কিন্তু প্রত্যেকেই ইভেন দ্য লেডি লিলি হক একটা ছোট্ট কথায় বলেছে আমাদের মন মানসিকতা মানসিকতার একটা পরিবর্তন এই সময় অ্যাড্রেস করা। আমি যদি একটা ব্যাংকের কাছে যাই আমাকে যদি পাত্তাই না দেয় ইয়ে না, এই সময় সবার মেজাজ খারাপ, সবাই একটা না একটা ইস্যুর মধ্যে পড়ে আছে, এভরিবডি ওয়ান্টস এ লিটল গুড, একটু ভালো ম্যানার্সও এখন দেখছি না, কেমন জানি একটা ইয়ের মধ্যে পড়ে গেছি আমরা সবাই। এই জায়গাতে যদি আমাদেরকে হার্নেস না করে এখন, আমি একটা জায়গা আমার মনে হচ্ছে যে সোজা কথা আমার যদি 10 কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, এই যে লোনটার কথা প্রণোদনা 10 কোটি টাকা,
লেখা আছে আপনি 4% 30% লোন ওনাকে ওয়ার্কিং ক্যাপিটালে দেবেন, তো 30% যদি দেন আমি 3 কোটি টাকা পাই। আমি অনেকের কাছেই শুনেছি বা জেনেছি যে ওনারা দেওয়ার পরে ওনারা 5 কোটি টাকা ওনার এমনিতেই আসে, ধরেন এল এ টি আর ইজ অলসো এ ওয়ার্কিং ক্যাপিটাল, এল এ টি আর আর সিসি মিলে যদি ওনার 15 কোটি টাকা তো 5 কোটি টাকার কাছাকাছি পান, ওনাকে 2 কোটি টাকা দিয়েছে। কেন দিয়েছে কি ওনাকে, তার আগে তো ধরেন 1 মাস ধরে আপনার সেলস ফোরকাস্টিং ইয়ে দেন, 6 মাস পরে কি হবে আমরা নিজেরাই জানি না, সরকার নিজে জানে কিনা আমার কাছে তাও সন্দেহ আছে, কিন্তু ইয়ে হচ্ছে যে আমাকে 6 মাসের ফোরকাস্ট করে, ফোরকাস্ট 2 মাসেরই ফোরকাস্ট করার কিছু নাই, এনিওয়ে বলে একটা করে দেন। এইসব কাগজপত্র নিয়ে তারপরে এটা প্রিন্সিপাল ব্রাঞ্চ থেকে যায় ইসেতে, কি বলে হেড অফিসে যায় বোর্ডে, বোর্ডের থেকে যাবে বাংলাদেশ ব্যাংকে, তারপরে বলে ওখানে একটু তদবির করতে হবে, তারপরে ওখান থেকে আসবে আবার ব্যাক টু ইয়র প্রিন্সিপাল ব্রাঞ্চ। ইউ ক্যান সি দ্য টাইম পাস, এর মধ্যে কোরামেন দিয়েও আপনি আর জীবিত রাখতে পারবেন না কেউ, ইউ আর ফিনিশড। এখন এই সিচুয়েশনে আমি চিন্তা করি যে এই যে মিনিমাম যেটা সেটা উইদাউট কন্ডিশন আপনি দিয়ে দেন, কারণ ওনার কাছে যে স্টক আছে, আমার ধরেন এখন ইঙ্কের স্টক আছে 500 টনস, আমার বুক পাবলিকেশন এই শুনেছেন আপনি যারা বই ইয়ে করে সেটা স্টপ হয়ে আছে, স্কুল কলেজ খুলবে নেক্সট ডিসেম্বর জানুয়ারির আগে না, কারণ সেপ্টেম্বরে এখন সেশন শুরু হবে কিনা তাও সন্দেহ আছে, ইফ দ্য ইয়ে আবার যদি স্পাইক হয় আবার যদি এটা রিভ্যাম্প হয় আবার কোভিডের ইয়ে দেখা যায় যেটা অনেক জায়গা হচ্ছে আমাদের এখানে হতে পারে, ইউ নেভার নো, সো আনসার্টেনটির মধ্যে আছি। এখন নেক্সট 6 মান্থসে আপনি একটা ব্রিদিং স্পেস দিবেন সবাইকে, আপনাকে দিতেই হবে, নাহলে এরা দে উইল নট সার্ভাইভ, দে উইল ক্লোজ, ক্লোজ তো অনেক হচ্ছেই, 17টা বড় বড় কোম্পানি ইউএসএতে ব্যাংক্রাপসিতে অ্যাপ্লাই করেছে, আমাদের কি ব্যাংক্রাপসি আপনার নামে আছে, কেউ কি গেছে শুনেছেন, কেউ কিছু পেয়েছে ইয়ে, কেউ পায়নি, কোনো রেসপাইট নেই এগুলিতে, এগুলি শুধু লেখাতে আছে কিন্তু কাজে নাই, কাজে নাই। এখন আমাদের যেটা হচ্ছে যে এইটা যদি ওনারা দেন 30% দেওয়ার এটা দিয়ে দেন, আচ্ছা যাকে যত তাড়াতাড়ি পারেন ওনাকে বাঁচিয়ে রাখেন, উনি হিউজ, আই এম শিওর এন্টারপ্রেনার দেবিল, যারা খারাপ তারা তো খারাপই, তারা তো টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে, তারা ভেঙে গেছে, দে আর গন, ওগুলি আপনি পাবেন না, আর যারা আছে তাদেরকে দেন ওনারাই দে উইল রিপে ইউ। মানে আমরা অনেক সময় বলি যে বিদেশ থেকে ব্যবসা আনতে আমাদের যেতে হয়, এখন কিন্তু আপনারা আর যেতে হয় না ডেলিগেশন নিয়ে, আপনি যদি একজন ব্যবসায়ী বিদেশি এখানে থাকে সে যদি ভালো ব্যবসা করে সে আর 3 জন বন্ধুকে বলবে যে এখানে আসো, অ্যান্ড পিপল কাম লাইক দ্যাট, আপনি ওই বলে যে আমার দারুণ একটা ইয়ে আছে, ওয়ান স্টপ সার্ভিস আছে, এগুলি দেখলাম আমি কোনো কাজে দেয় না, আমি বাইরে টেরে অনেক ঘুরেছি, অনেক ডেলিগেশন নিয়ে গেছি, দ্য হোল ইয়ে হ্যাজ চেঞ্জ, ইয়োর পিপল উইল সে যারা এখানে বিজনেস করছে ইয়েস দিস ইজ এ গুড প্লেস টু ইনভেস্ট অ্যান্ড পিপল উইল কাম টু। এর মধ্যে অনেকগুলি স্কোপ হয়েছে, আপনি গত ইয়ে তো আলাপ করেছেন যে একটা চায়না থেকে এখন আমাদের যে সুযোগ টুযোগ আসছে, এগুলো কিন্তু দেখেন লেবার ইনটেন্সিভ ইন্ডাস্ট্রিতে প্রিন্টিং পাবলিশিং এই বাইন্ডিং যত এগুলি আছে এই সব টাইপের ইয়েতে আমাদের এই জবগুলো এখানে আসার চান্স বেশি, সো আমরা ওই ক্ষেত্রটার দিকে দেখছি। এবং এখন যদি আমাদেরকে আপনারা বাঁচিয়ে রাখেন, এই যে নতুন যে জায়গা শহীদ ভাই বলেছেন যে একটা জায়গা দিয়েছে প্রধানমন্ত্রী এদিকে নজর দিচ্ছে, আই এম শিওর দিচ্ছে, এবং এটা লেবার ইনটেন্সিভ একটা ইন্ডাস্ট্রি, এটাকে যদি হার্নেস করে এখান থেকে রিটার্ন আসবে, এভরিবডি ক্যান পে ব্যাক। আর একটা কথা আমার মনে হলো, ধরেন আমার 10 কোটি টাকার সিসি আছে, আমার 10 কোটি টাকা ইন দ্য মিন টাইম ডিউ টু ইন্টারেস্ট ডিউ টু রেন্ট ডিউ টু ইলেকট্রিসিটি আর আদার পেমেন্টস এবং স্যালারি ট্যালারি দিয়ে আমার 10 কোটি টাকাই স্যাচুরেটেড হয়ে গেছে। এখন আমাকে উনি যদি 2 কোটি টাকা দেন আর ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে আমার ডকুমেন্ট রিলিজ করতে আমার এলসি করতে আমার নানান যেগুলি পেয়েবলস আছে বাইরে তো কাউকে আমি পে করতে পারি নাই, দে আর অল হাংরি ওয়েটিং ফর দেয়ার পেমেন্ট, তাদেরকে পে করতে পারি নাই, সে আমার 2 কোটি টাকা দেয়ার আছে এই মুহূর্তে, তো উনি আমাকে 2 কোটি টাকা যদি দেয় ওই দুই কোটি টাকা তো নিয়েই গেল, ওটা অ্যাডজাস্ট করে ফেললে আমার হাতে আবার নাই সেই, আমি সেখানেই আছি। তো তার চেয়ে বেটার হচ্ছে যার 10 কোটি টাকা আছে আপনি ক্যাশ না দিতে পারলে তাকে সিসিতে ক্যাশটা সিসিতে অ্যাডজাস্ট করে দেন, সো হি উইল গেট অ্যানাদার, আপনি যদি আর 3 কোটি টাকা দেন ওনাকে ওই 3 কোটি টাকা ক্যাশ দিতে হবে না, আপনি সিসিতে অ্যাডজাস্ট করে দেন, তাহলে 3 কোটি টাকার উনি লিভারেজটা পেয়ে গেল। আপনি বুঝতে পারছেন আমি যদি কি বলেছি, যদি যদি এটাও একটু ধারণা দেন, কারণ ইউল বি সিটিং উইথ দ্য, আপনি বলছেন যে আমি সাবসেক্টর এগুলি নিয়ে আমরা ব্যাংকিং ডিভিশন ব্যাংকিং এর সঙ্গে আলাপ করবো, আলাপ করলে আমার মনে হয় এগুলি যদি একটু আলাপ করেন ক্যাটাগরিক্যালি তাহলে আমার মনে হয় এটা এটা ইজ এ ভেরি নর্মাল ইয়ে, যে আমাকে যদি উনি 2 কোটি টাকা দেন সেটা তো উনি অ্যাডজাস্ট করবেন, এক হাতে দিবেন এক হাতে নিয়ে যাবেন, সো হোয়াট ডু আই গেট, নাথিং, আমার সিসি তো অলরেডি স্যাচুরেটেড হয়ে আছে, সো গিভ মি অ্যানাদার, আমি 5 কোটি টাকা পাই কিন্তু আমাকে 2 কোটি টাকা দিয়েছেন, ইউ ডোন্ট হ্যাভ পে মি দ্য রেস্ট 3 crores ইন ক্যাশ, ইউ অ্যাডজাস্ট ইন দ্য সিসি আই গেট এ লিভারেজ, আপনি ওখানে আমি 4% এটা পাই,
এই 4% আমি পাইলে আপনার অসুবিধাটা কি? এটা তো সরকার দিচ্ছে বাকি 5%, কিন্তু উনি ওনারা চান ব্যাংকার হিসাবে আমি ওই 4% জায়গায় 9% আমি যেন লোনটা নিই, এমন ভাবে জিনিসের সৃষ্টি করে রেখেছে, বুঝতে পারছেন? তা আমার তাহলে লাভটা হলো কি? এগুলো একটু কাইন্ডলি আমাদের পিএম এর কানে দেন। আই এম শিওর উনি এই বিজনেস ফ্রেন্ডলি একজন প্রাইম মিনিস্টার, বিজনেস ফ্রেন্ডলি কমার্স মিনিস্টার, বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং আমি জানি যে আমাদের চেম্বারের এনারা এটা বাস্তব ক্ষেত্রে এটাকে সবসময় বলেন, আমি দেখেও আসছি। আই এম শিওর এগুলো যদি অ্যাড্রেস করে কারেক্টলি আমরা উপকৃত হব, এবং এই সেক্টরে যারা আছেন সবাই সমবেতভাবে একত্রে থাকবো আমরা, ইউনিফাই, এবং আমরা আমার মনে হয় এই কাল উত্তরণ করতে পারবো। আমরা 5-6 মাসের আমরা একটা ব্রিডিং স্পেস যাচ্ছি। আমি এই বলে এখানে শেষ করতে চাই, আর সময় নিতে চাই না। নোবডি ওয়ান্টস টু লিভ আ বরোড টাইম। আই এম ভেরি অনার্ড দ্যাট ইউ আস্ক মি টু অ্যাড্রেস দিস ইয়ার। আই এম ভেরি কি বলে ফ্ল্যাটার্ড অলসো অ্যাট দ্য সেম টাইম। আই ডোন্ট নো ইফ আই প্রভোকড এনিবডি, বাট আই ডিডন্ট ওয়ান্ট টু নো ইন্টেনশন, বাট আমার ডিসক্লেমার রয়ে গেল, বিকজ আই অলওয়েজ স্পিক ফর মানে ডিসিসিআর একটা ইয়ে এসে গেলে আমার ইচ্ছা হয় যে বলি, বাট ইটস নট মাই ইয়ে, আমি সবার জন্য বলতে চেয়েছি কথাটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি ফর গিভিং মি এ পেশেন্ট হিয়ারিং। Thank you. Thank you so much, sir. আজকের সম্মানিত অতিথি জনাব এম এ মোমেন সাহেব, ফর ইউর ক্যান্ডিড, ওপেন টু দ্য পয়েন্ট, ইন্ডাস্ট্রি ইন জাউন্স, ইউ অ্যাড্রেসড অল দ্য পয়েন্টস অ্যান্ড ভেরি রেলেভেন্ট পয়েন্টস। অ্যান্ড আমরা আপনি যেটা বলেছেন যে আমরা আজকের যে আলোচনা হচ্ছে এখান থেকে পয়েন্টগুলো নিয়ে আমরা রিসার্চের সাথে কোঅর্ডিনেশন করে এটা ইনফরমেশন মিনিস্ট্রিতে আমরা ডেফিনেটলি করব। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন বাংলাদেশ ব্যাংকের সাথে বসবো আমরা কিন্তু এই পয়েন্টগুলো নিয়ে আসবো এখানে, যে এই সেক্টর মনে করছে এটা জাস্ট এই পার্টিকুলার সেক্টর না, এটা সব সেক্টরের জন্য একই জিনিস। কারণ আমার 3 মাস যখন স্থগিত থাকে আমিও আমার ক্রেডিট, আমার যারা ক্রেডিট পায় মানে যার থেকে কিনলাম ওকে 3 মাস পর টাকা দিচ্ছি, আর আমি যে আমার থেকে পাই ও 3 মাস পর টাকা দিচ্ছে। তো অ্যাট দ্য সেম টাইম মানে এখানে যেটা হচ্ছে যে প্লাস মাইনাস করে দ্য রেজাল্ট ইজ জিরো। তো আমার যে হাতে জিরো ক্যাশ থাকে তো ইট অ্যাকচুয়ালি ইজ নোওয়্যার, হ্যাঁ ইজ নোওয়্যার। So thank you, sir, again for giving the time, and we are really honored to have you here today. আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি জনাব এন কে মুবিন সাহেব, FCA, FCS। ধন্যবাদ প্রেসিডেন্ট, আসসালামু আলাইকুম। জি মুবিন ভাই, আসসালামু আলাইকুম মুবিন ভাই, স্বাগত স্বাগত স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত কোভিড-19 মহামারীর কারণে বাংলাদেশের প্রকাশনা শিল্পের সংকট ও প্রতিকার নির্ধারণ শীর্ষক ওয়েবিনারে উপস্থিত হওয়ার জন্য সম্মানিত অতিথি প্রাক্তন সভাপতি ডিসিসিআই জনাব এম এ অনেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী আমন্ত্রিত আলোচকবৃন্দ, ঢাকা চেম্বারের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও উপস্থিত সকলকে যাদের আলোচনায় এ সভা প্রতিনিধিত্বমূলক হয়েছে। সম্মানিত সুধীবৃন্দ্র, বিশ্বের মতন বাংলাদেশের অর্থনীতি করোনা ভাইরাসে সংক্রমণে পর্যুদস্ত। এই সময় অন্যান্য ব্যবসার মতন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকাশনা শিল্প। করোনায় ইতিমধ্যে প্রকাশনা শিল্পের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 400 কোটি টাকা। দেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্য রয়েছেন প্রায় 12,000। এই শিল্পের সাথে যুক্ত প্রায় 2 লাখ পরিবার মানবেতর জীবনযাপন করছে, তাই প্রকাশনা শিল্পের আসন্ন ক্ষতি মোকাবেলায় এই শিল্প খাতকে পুনর্জীবিত করতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সম্মানিত সুধী, সৃজনশীল প্রকাশক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা ও প্যাকেজের আওতায় ব্যাংক ঋণ গ্রহণের এবং ঋণ বিতরণের প্রক্রিয়া সহজতর করা, তাছাড়া বন্ধক ও জামানতগুলো নমনীয় এবং সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই খাতকে পুনর্জীবিত করতে এবং ক্ষতি পুষিয়ে নিতে করোনাকালীন সময়ে অনলাইন ভিত্তিক বই বিক্রয়ের প্রণোদনা, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা বই ক্রয়ের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পরিশেষে আজকের এই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য সম্মানিত অতিথি প্রাক্তন সভাপতি ডিসিসিআই জনাব এম এ মোনেম, আমন্ত্রিত আলোচনা পরিষদ সকল অংশগ্রহণকারীদের
আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভবেন স্যার। আজকে থ্যাংক ইউ এগেইন এভরিওয়ান ফর জয়নিং আজকের এই ওয়েবিনার। আমরা আশা করব আজকে আপনাদের সবার মতামত সবকিছু নিয়ে আমরা যে পয়েন্টসগুলো পেয়েছি এটা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ একটা পলিসি গাইডলাইন আমরা তৈরি করব। তৈরি করে আমরা এখানে স্পেশালি ইনফরমেশন মিনিস্টার ওনার কাছে পেশ করব এবং অ্যাট দ্য সেম টাইম ব্যাংকের সাথে কথা বলবো, এই যে কারণ ঋণ এই বিজনেস হ্যাজ টু বি কেপ্ট অ্যালাইভ। At the end of the day, Dhaka Chamber je kaj uthalo je je kono byabshay choto hok boro hok, especially amra prefer kore choto majari jara ache SME jara ache enader jonno kotha bolte amader 4500 sodosho ache to amra chabo je amader interest chate shobar age dekha hoy tar pore বড়রা তো আছে, বড়দের জন্য অনেকজন আছে কথা বলার, কিন্তু ছোটদের জন্য যাতে কেউ কথা বলতে পারে। তো থ্যাংক ইউ এগেইন, ধন্যবাদ সবাইকে আজকে এখানে আমাদেরকে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। সবাই মিউট করুন।